আমার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরে আমার সাথে লেপ্টে আছে নয়ন ভাইয়া। আমি সরানোর চেষ্টা করেও মানুষটাকে একটু নড়াতেও পারছি না। আমার কাজিন নিশি আপুর বিয়েতে এসে এমন একটা পরিস্থিতিতে পড়ব ভাবতেই পারিনি। 3 বছর পর আজ আয়ান ভাইয়ার মুখোমুখি হয়েছি। গলাটা বেশ ভারী হয়ে আসছে, যেন কিছু মুহূর্ত পরই কান্নায় ভেঙে পড়ব আমি। যে মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি সে কিভাবে আমার সামনে এত নীরব দাঁড়িয়ে আছে? তার কি একটুও কষ্ট হচ্ছে না? সে কি সত্যি আমায় ভালোবেসেছিল নাকি সবটাই অভিনয় ছিল তার? আমি ওয়াজিহা জাহান নিহা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মায়ের আদরের দুই মেয়ের মাঝে আমি বড় মেয়ে, আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আয়ান ইসলাম, আমার ফুফুর ছেলে। সে আমার থেকে 5 বছরের বড়। সে আমার ফুফাতো ভাই আর আমি তার মামাতো বোন। ফুফুর দুই ছেলের মাঝে সে ছোট। 3 বছর আগে আমার আর তার রিলেশন ছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়। সে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ে, গায়ের রং ফর্সা, চুলগুলো স্পাইক করা। 3 বছরের মধ্যে আর ভাইয়ার সাথে কোনো যোগাযোগ হয়নি আমার। আজ নিশি আপুর বিয়েতে এসেছি। আব্বুর একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি, তাই আম্মু আসেনি। নিশি আপুর আম্মু বারবার বলেছিল বিয়েতে যেন আমরা সবাই এটেন্ড করি। আত্মীয়তার খাতিরে অনিচ্ছা থাকা সত্ত্বেও আম্মুর কথায় আসতে হলো। এখন রাত প্রায় 2:30 বাজে। সবাই বিয়ে বাড়িতে গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। এখন তাদের বাড়ির উঠোনে স্টেজের ডেকোরেশন করা হয়েছে, সেখানে সবাই নিশি আপুর হলুদ নিয়ে ব্যস্ত। এর মাঝে নিশি আপুর আম্মু আমাকে আর অনিতাকে পাঠালো ছাদ থেকে কয়েকটা চেয়ার আনতে। এত রাতে অনিতা নাকি ছাদে যেতে ভয় পাচ্ছে, ভূত থাকে যদি মাঝ সিঁড়িতে গিয়েই। অনিতা কাচুমাচু হয়ে বলল, নিহা তুই যা, আমি এখানেই আছি। আমি চোখ গরম করে তাকালাম, কিন্তু কাজ হলো না। অনিতা আবার বলল, প্লিজ জানা। আমি আর কিছু না বলেই সামনের দিকে পা বাড়ালাম। শুধু শুধু এই মেয়ের সাথে এখানে কথা বললে সময় নষ্ট হবে। বর্তমান আমাকে এভাবে করুণ চোখে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে দেখিসনি আমাকে। এবার আমার রাগ উঠল ভীষণ। 3 বছর পর দেখা হলো, আজও সে এরকম কথা বলছে। আমি রেগে বললাম, এভাবে গায়ের সাথে চিপকে আছেন কেন আপনি? কি সমস্যা আপনার? আমার কথা পাত্তা না দিয়ে ভাইয়া বলল, আমি কই চিপকে আছি? তুই নিজেই তো আমার সাথে চিপকে আছিস, তাকিয়ে দেখ। আমি তাকিয়ে দেখলাম যে তার হাত দুটো পকেটের মধ্যে ঢুকিয়ে স্টাইল মেরে দাঁড়িয়ে আছে উনি। আপনি এতক্ষণ আমাকে ধরে দাঁড়িয়েছিলেন, আয়ান ভাইয়া বলল, আমি না তুই ছিলি। আমি আর কথা বাড়াতে চাইলাম না, তাই উল্টো দিকে হাঁটা ধরতেই উনি খপ করে আমার হাতটা আবারও চেপে ধরলেন। আহ লাগছে, ছাড়ুন, আন্টি আমাকে চেয়ার নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে এখানে, আমাকে যেতে হবে। আর অনিতা অপেক্ষা করছে আমার জন্য, ছাড়ুন বলছি। আয়ান ভাইয়া শান্ত গলায় তার ফ্রেন্ড মিহিরকে ডাক দিলেন, মিহির শোন একটু। মিহির ভাইয়া দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এনি প্রবলেম? হেই নিহা, কেমন আছো? অনেক দিন পর দেখলাম তোমায়। আমি কিছু বলার আগেই আয়ান ভাইয়া বলল, নিচে মামনিকে কয়টা চেয়ার দিয়ে আয় তো, আর সিঁড়ির মাঝে অনিতা দাঁড়িয়ে আছে, ওকে বলিস যে নিহা একটু পরে আসছে। আমি ওদের কথার মাঝে রেগে বললাম, একটু পরে নয়, আমি এখনই যাব। আয়ান ভাইয়া মিহির ভাইয়াকে চোখ দিয়ে ইশারা করে চলে যেতে বললেন, উনিও তার ইশারা বুঝেই চলে গেলেন।
আমি মনে মনে ভাবছি, বেচারি আমি এখন আমার সম্পর্কে অনিতা কি ভাববে। ছি, এত রাতে আমি ছাদে একা কি করছি। আমার ভাবনার মাঝেই আয়ান ভাইয়া আমাকে ঝাঁকুনি দিয়ে বললেন, আমার নাম্বার ব্লকে রেখেছিস কেন? আমি বললাম, ছাড়ুন আমার লাগছে। আয়ান ভাইয়া আমার হাত ছেড়ে এক টানে আমাকে তার সাথে মিশিয়ে নিয়ে শান্ত গলায় বললেন, দেখো আমি এখন তোমাকে চর মারতে চাইছি না, সো বলো কেন ব্লকে রেখেছ আমার নাম্বার, আর তোমার ফোন কি করেছ, তোমার নাম্বার বন্ধ কেন? আমি কোনো রেসপন্স না পেয়ে উনি আবার বললেন, আমি কিছু জিজ্ঞেস করছি। এবার আমি শান্ত গলায় বললাম, আপনার নাম্বার ব্লকেই মানায়? আয়ান ভাইয়া বলল, মানে? আমি এবার জোরে জোরে হাসতে শুরু করলাম। আয়ান ভাইয়া আবার প্রশ্ন ছুড়লেন আমার দিকে, আমি কিছু জিজ্ঞেস করেছি। এবার আমি আর থেমে থাকতে পারলাম না, চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আয়ান ভাইয়ার শার্টের কলার চেপে ধরে শক্ত গলায় বললাম, কি চান কি আপনি? আয়ান ভাইয়া বলল, তুই এত গুন্ডি হয়েছিস জানতাম না তো, নেহু। এবার আমি কলারটা আরো শক্ত করে চেপে ধরে বললাম, কেন আবার এসেছেন বলুন, আমার জীবন শেষ করে এখনো শান্তি হয়নি আপনার, আর কি চান আমার কাছে বলুন, আমি কি আপনার হাতের খেলার পুতুল, যে ইচ্ছে হলে খেলবেন আবার পর মুহূর্তে ছুঁড়ে ফেলে দেবেন? 3 বছর আগে কি আপনার একবার ও ভাবার দরকার ছিল না, যাকে মাঝপথে ছেড়ে যাচ্ছেন তার আপনাকে কতটা প্রয়োজন? আয়ান ভাইয়া মাথা নিচু করে রইলেন। আমি কথাগুলো বলে আর এক মুহূর্ত ও ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে নিচে চলে এলাম। ফ্ল্যাশব্যাক। আয়ান ভাইয়া সম্পর্কে আমার ফুফাতো ভাই, আমাদের বাসা থেকে তাদের বাসায় যেতে প্রায় 15 মিনিট লাগে। আমার আর আয়ান ভাইয়ার সম্পর্কটা ছোট থেকেই সাপে নেউলের মতো, আবার অন্যদিকে টম অ্যান্ড জেরির মতো, একজন আরেকজনে না দেখলে যেন থাকতেও পারি না। ফুফির বাসায় গেলে আমার প্রথম বাক্য হয়, ভাইয়া কোথায়? সবাই এই নিয়ে অনেক হাসাহাসিও করে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বর্ষাকালে একদিন রাতে ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, তখন আয়ান ভাইয়ার আইডি থেকে মেসেঞ্জারে মেসেজ আসে, ছাদে আয়। আমি আশ্চর্য হয়ে যাই অনেকটাই। আমি মেসেজের রিপ্লাই মেসেজ পাঠাই, এখন ছাদে কেন, আর ইউ ক্রেজি? আয়ান ভাইয়া আবার মেসেজ দেয়, -10 মিনিটের মাঝে ছাদে না এলে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। আমি আবার রিপ্লাই পাঠাই, আম্মু রান্নাঘরে আছে আর আব্বু বসার ঘরে টিভিতে নিউজ দেখছেন, সো এখন আসতে পারবো না। আয়ান ভাইয়া দুটো আগ্রি রিয়েক্ট দিয়ে আবার মেসেজ পাঠালেন, বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি, তাড়াতাড়ি আয়, জ্বর টর হয়ে মরে গেলে তখন ভূত হয়ে তোকে জ্বালাবো বলে দিলাম, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি তাই বুঝতেও পারিনি যে বাহিরে এমন ঝড় বৃষ্টি হচ্ছে। আমি উঠে জানালাটা মেলে দিতেই শীতল হাওয়া আমার পুরো শরীর শীতল হয়ে গেল। তারপর বসার ঘরের দিকে উকি দিলাম, আম্মু আব্বু পাশাপাশি বসে বসে চ্যানেল 21-এ টিভিতে নিউজ দেখছেন, তাদের টপকে ছাদে যাওয়ার সাহস আমার হচ্ছে না। আবারও ফোনের স্ক্রিনে ভেসে উঠল আয়ান ভাইয়ার আরেকটা মেসেজ, আর সময় মাত্র 3 মিনিট আছে তোর হাতে, তাড়াতাড়ি আয়। মানুষটার জন্য চিন্তাও হচ্ছে, আবার এদিকে আব্বু আম্মুর ভয়, ও এবার কিছু না ভেবেই আমি আবার হাঁটা শুরু করলাম। দরজার দিকে যেতেই আম্মুর আওয়াজ কানে এলো, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি কিছু না ভেবেই বললাম, রিখিয়া কল করেছে কিছু নোট আনতে যেতে হবে। আম্মু আবারও প্রশ্ন ছুড়লেন,
সকালে নিয়ে আসিস। আমি করুণ গলায় বললাম, সকালে নিয়ে এলে পড়ব কখন? আম্মু আর না করল, না যাওয়ার অনুমতি দিয়ে দিল। আম্মু পড়াশোনার ব্যাপারে খুব নজরদারি করে, তাই আর আটকাল না। হালকা পায়ে সিঁড়ি দিয়ে ছাদের দরজার সামনে এসেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। দরজা খুলে দেখলাম কেউ তো নেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির কিছুটা ফোঁটা এসে আমার শরীরেও পড়ছে, যা আমাকে উত্তাল করে দিচ্ছে। তারপর চারদিক আরো একবার চোখ বুলিয়ে নিলাম। কেন জানি না মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, ভাইয়া আমাকে নিরাশ করবে না, নিশ্চয়ই সে এসেছে। আমার হাতে থাকা ছাতাটা মেলে ছাদের মাঝ বরাবর এলাম। আর একটু এগোতেই কারোর হেঁচকা টান অনুভব করলাম আমি। আচমকা টান দেওয়ায় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভাইয়ার বুকের উপর গিয়ে পড়লাম, আর ছাতাটাও হাত থেকে সাইডে পড়ে গেল। ভাইয়ার দিকে তাকাতেই চোখ জুড়িয়ে গেল। সাদা শার্ট পরেছে সে, বৃষ্টির পানিতে ভিজে শার্ট গায়ের সাথে লেপটে আছে। খোঁচা খোঁচা দাড়িগুলো যেন তার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিচ্ছে। ভাইয়ার আওয়াজে আমার ধ্যান ভাঙল। এভাবে গায়ের উপর চিপকে আছিস কেন? কোনো কমন সেন্স নেই। ভাইয়ার কথায় আমার প্রচণ্ড রাগ হল। উঠে যেতে নিলাম, তখন ভাইয়া হালকা হেসে আমাকে আরো আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিশিয়ে নিলেন। তারপর ভাইয়াকে ছাড়িয়ে আমি উঠে দাঁড়ালাম। তারপর ভাইয়া হাঁটু গেড়ে বসে হাত কয়েকটা কাঠগোলাপ আমার সামনে ধরে বললেন, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, রবীন্দ্রনাথ ঠাকুর। ভাইয়া আবার উদাসীন ভাবে কাঠগোলাপগুলো এগিয়ে দিয়ে বললেন, একগুচ্ছ কাঠগোলাপের প্রস্তাবে তুমি কি আমার প্রেয়সী হবে? কথা দিচ্ছি ভালোবাসার অভাব কি কখনো বুঝতে দেব না, আমার অনুপস্থিতি অনুভব করতে দেব না, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখব তোমায়। তোমার জন্ম থেকেই শুরু আমাদের প্রেমালাপ, খুব যতনা তার নাম রেখেছি আমি কাঠগোলা। আমাকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলল, কি ব্যাপার, পায়ে ব্যথা হচ্ছে তো? আমার ফুলগুলো নিয়ে আমাকে একটু উদ্ধার কর। আমি ফুলগুলো হাত থেকে নিয়ে নিলাম। এরপর ভাইয়া সোজা হয়ে দাঁড়ালেন। আমি স্থির গলায় বললাম, এমনটা কখনোই সম্ভব নয়, আপনি আমার ভাইয়া। আমার কথায় উনি ধমক দিয়ে বললেন, কিসের ভাইয়া? হ্যাঁ, আমি তোর ফুফাতো ভাই। ফুফাতো ভাই? নিজের ভাই তো আর না, আর আমি তোকে কখনো বোনের চোখে দেখিনি, আর দেখবো না, আমি এবার করুণ গলায় বললাম। এমনটা হয় না ভাইয়া, লোকে কি ভাববে? ভাইয়া এবার ধমক দিয়ে বললেন, লোকের কথায় তো আর জীবন চলবে না, আমি তোকে ভালোবাসি, তোরও আমাকে ভালোবাসতে হবে ব্যাসস। আমি আবারও বললাম, ফ্যামিলি জানলে কি হবে? ভাইয়া বললেন, ওকে ফাইন, এখনো তুই ছোট, অনেকটাই ছোট, তাই এখন রিলেশনে যাওয়া ঠিক হবে না, তুই পড়াশোনায় মন দে, আর তোর বিয়ের বয়স হলেই বাকিটা আমি দেখব। দিন যত যেতে লাগলো ভাইয়ার প্রতি আমার দুর্বলতাটাও বাড়তে লাগলো, হয়তো এটাই ভালোবাসা। যদিও আমি ভাইয়াকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম, কিন্তু বলা হয়নি। ভালো লাগা থেকেই ভালোবাসার শুরু, আমিও তাকে ভালোবাসতে শুরু করেছি। আমার হৃদয়ে ঘর তৈরি করে নিয়েছে সে, যে হৃদয়ে শুধুই আছে সে। আর আমাদের গল্পের নাম হোক হৃদয়ে তুমি, আমার হৃদয়ে শুধুই সে। বর্তমানে
বিয়ে বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই, তবুও বিয়ে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। বিয়ের দিন বিকেলে নিশি আপুর আম্মুকে বুঝিয়ে সুজিয়ে অসুস্থতার নাম করে বাসায় চলে এসেছি। শুধু বারবার একটা কথাই মাথায় বাড়ি খাচ্ছিল যে মানুষটা ছেড়ে চলে গিয়েছিল নিজের ইচ্ছাতেই, সে আবার কেন ফিরে আসতে চাচ্ছে। বাসায় এসে আমি নিজেই শকট, চারদিক ফুল দিয়ে ডেকোরেশন করানো, বিয়ে বাড়ির মতোই লাগছে। আমাদের বাসায় তো আমি আর নুজহাত, আমার ছোট বোন ছাড়া আর কোনো মেয়ে বা ছেলেও নেই, তবে কার বিয়ে? আর আমার বোনের বয়স 14, এই বয়সে ওকে বিয়ে? এসব ভাবতে আর ভাইয়ার চিন্তা করতে করতে আমার মাথা ঘুরছে। চারদিক একবার চোখ বুলিয়ে নিলাম। আমার উপস্থিতিতে অনেকের কানা ঘুষা শুরু হয়েছে। পাশ থেকে এক কাকিমার গলার আওয়াজ আমার কানে এলো, কাল বিয়ে আর আজকে দেখো কোথায় থেকে এসেছে। আমি বিস্ময় নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম, কিন্তু যা বুঝেছি এতে আমি হতাশ। পর মুহূর্তে আম্মু এসে আমাকে ঝাড়ি মেরে বলল, তোর এখন আসার সময় হলো, জাগিয়ে রেডি হয়ে নে। বলেই আম্মু রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আমি নিজের রুমে এসে দেখি আমার কাজিনরা সব, ফুফাতো বোন, কাকাতো বোন, মামাতো বোন, সবাই পুরো বিছানা দখল করে আছে, কেউ সাজ গোজ নিয়ে ব্যস্ত, তো কেউ গল্প করা নিয়ে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বোন নুজহাত বলল, তোর এখন আসার সময় হলো আপু। আমি ভ্রু কুচকে বললাম, বেশি তাড়াতাড়ি চলে এসেছি নাকি? ও এবার বিরক্ত নিয়ে বলল, ফ্রেশ হয়ে আম্মুর ঘরে আসিস, আম্মু তোকে ডেকে পাঠিয়েছে। আমি বিস্ময় নিয়ে বললাম, কেন? নুজহাত কিছু বলতে যাবে তার আগেই বাহিরে থেকে ওকে কেউ ডাক দিল আর ও চলে গেল। আমি হাত মুখ ধুয়ে আম্মুর ঘরের দিকে উকি দিলাম। আম্মু ফুফি আর মামনি কি নিয়ে আলোচনা করছিলেন, আমাকে দেখেই ফুফি আর মামনি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘরের ভেতর প্রবেশ করলাম। আম্মু বলল, দরজাটা লাগিয়ে দিয়ে এখানে আয়। আমি বিষয়টা বুঝতে আম্মুর কথা মতোই ঘরের দরজা লাগিয়ে দিতেই বলে উঠলাম, আম্মু এসব কি হচ্ছে, পুরো বাড়ি এমন সাজানো কেন? বাই দা ওয়ে, তুমি আর আব্বু কি আবার বিয়ে করছো? তো আমাকে আগে বললেই পারতে, আমি আসার সময় গিফট নিয়ে আসতাম। আমার কথায় আম্মু মুচকি হেসে আমার গাল টেনে বললেন, কাল তোর বিয়ে। আম্মুর কথায় আমি আশ্চর্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলাম। মানে কি এসবের? আম্মু বললেন, মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, আর আমরা মনে করি এখন তোর বিয়ের সঠিক বয়স, তাই তোর বাবা তোকে না জানিয়েই সব অ্যারেঞ্জ করেছে। তোদের এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের বিশ্বাস করা মুশকিল, হয়তো আগে থেকে বিয়ের কথা জানলে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করতি। তোদের তো বাবা মায়ের উপর ভরসা নেই, নিজেদের চয়েজ নিজেরাই ঠিক করিস। আম্মুর কথায় আমার অভিমান আরো বেড়ে গেল। ছেলে কি করে, কোথায় থাকে, ছেলে কেমন সেটা জানলামই না, আর বিয়ে ইম্পসিবল, একজন অচেনা অজানা লোকের সাথে সারা জীবন কিভাবে থাকব? আর সব থেকে বড় কথা হচ্ছে আমি বিয়ে করব না, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আর তোমাদের কি একবার ও এত কিছু করার আগে আমার মতামতটা জেনে নেওয়া উচিত ছিল না? আমার কথায় আম্মু শান্ত গলায় বললেন, দেখ কোনো বাবা মা তার সন্তানের ক্ষতি চায় না, আমরা যা করছি তা তোর ভালোর জন্যই করছি। আর মতামতের কথা আসলে আমি বলবো যে তোর জন্ম থেকে আজ পর্যন্ত তোর বাবা তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। আমরা আশা করব যে তুইও আমাদের কথার বাহিরে কোনো কাজ করবি না। আমি আম্মুর কথা মেনে নিতে না পেরে বললাম, আমি পারবো না এটা করতে। আম্মু আমার হাত দুটো ধরে নরম গলায় বললেন, তোর বাবার বিশ্বাস নষ্ট করিস না প্লিজ।
আমি হতাশ দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে ছোট করে বললাম, ওকে তোমরা যেটাকে ভালো মনে করো। আমার কথায় আম্মু খুশিতে গদগদ করে উঠে বললেন, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। সন্ধ্যায় সবাই আমাকে হলুদ লাগাতে ব্যস্ত, সবার আনন্দ উছলে পড়ছে, কিন্তু আমার মন যে কিছুতেই মানছে না। আমি কি করব, কি হবে আমার? আয়ান ভাইয়াকে ভুলে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমি আবারও ডুব দিলাম অতীতে। ফ্ল্যাশব্যাক, সেদিন আয়ান ভাইয়ার প্রপোজালের স্টাইলটা দেখে আমি অবাক হলাম। সাজিয়ে গুছিয়ে ও কিছু বলতে পারল না মানুষটা, কিন্তু তার প্রতিটি কথা হৃদয়ে গেঁথে গেছে। বৃষ্টিতে ভেজার পর আসার সময় ভাইয়া আমার হাতে দুইটা ঔষধের প্যাকেট ধরিয়ে দিলেন। আমি বিস্ময় নিয়ে বললাম, এগুলো কেন? আয়ান ভাইয়া হেসে বলল, তোর মতো গাধির তো কোনো কমন সেন্স নেই, একে তো বৃষ্টিতে ভিজেছিস, তার উপর আবার তুই একটা শীতকাতুরে, গিয়ে নিশ্চয়ই জ্বর বাঁধাবি, তখন কে দেখবে? তাই মনে করে ওষুধগুলো খেয়ে নিস। আমি আর কিছু না বলেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। ঘরে এসেই জামাকাপড় চেঞ্জ করে মোবাইল হাতে নিতেই আয়ান ভাইয়ার টেক্সট আসলো, ঔষধ খেয়েছিস? আমি উত্তর দিলাম, হ্যাঁ। ভাইয়া আবার মেসেজ দিল, একটা থাপ্পড় দিব, মিথ্যা কথা কেন বলিস, যা ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়। আমি ওষুধ খেয়ে টেবিলে বসলাম, ডায়েরিটা হাতে নিয়েই ভাইয়ার বলা প্রতিটা কথা কাগজে বন্দি করলাম। পরদিন থেকে 4 দিন আর ভাইয়ার কোনো খোঁজ মেলেনি। আম্মুর কাছ থেকে জানতে পারলাম ভাইয়ার জ্বর হয়েছে, বিছানা থেকে ও নড়তে পারছে না। এভাবেই কাটতে যায় আমাদের দিন। ভাইয়ার পাগলামি গুলো আমাকে ভীষণ মুগ্ধ করে দিত। প্রতিদিন একবার হলেও আমাদের দেখা হতো, কিন্তু কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি তোমায়, কখনো বলা হয়নি আমার হৃদয়ে তুমি শুধুই তুমি। এভাবে কেটে যায় দিন। আমি যখন 9-এ পড়ি তখন আমার মডেল টেস্ট পরীক্ষা চলছিল, আর 1 মাস পর এই ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষে আসার সময় পার্কের দিকে দেখতে পাই একটা ছেলে আর একটা মেয়েকে, তাদের দেখেই আমার রাগ উঠল, কারণ ছেলেটি আর কেউ না আয়ান ভাইয়া। উনাকে মেয়েটির এত কাছাকাছি দেখে আমি সহ্য করতে পারলাম না। ভাইয়াকে বাড়িতে ডেকে অনেক বাজে বিহেভ করি, পরে ভাইয়ার নাম্বার ব্লক করে দিই, ফেসবুক থেকেও ব্লক করি। ভাইয়া আমার সাথে যোগাযোগ না করতে পেরে বাধ্য হয়ে লুবাবা, আমার কাকাতো বোন, কে দিয়ে একটা চিঠি পাঠায়। লুবাবার বয়স 9 বছর। ঘরে ভুগতেই লুবাবা আম্মুকে দেখে ভয় ভয় পেয়ে চিঠিটা আম্মুর হাতে তুলে দেয়। তারপর আম্মু আমাকে অনেক মারে, অনেক ঝামেলাও হয় এসব নিয়ে, আর আম্মু ভাইয়াকে বারণ করে দেয় যাতে আমাদের বাসায় আর না আসে। তারপর ভাইয়ার সাথে আমার আর যোগাযোগ হয়নি 3 বছর। প্রথমে আমি যোগাযোগ করতে চাইলে ও ভাইয়া আমাকে ইগনোর করে। বাট পরে আমি চেয়েছিলাম সে যখন নিজের ইচ্ছাতে চলে গেছে, আমার তার জীবন থেকে দূরে সরে আসা উচিত, তাই আর উনার নাম্বার কখনো আনব্লকও হয়নি, যোগাযোগও ছিল না। বর্তমান ভাবনার সাগর পাড়ি দিতেই আমার চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। আমি বিছানার মাঝ বরাবর চুপ করে বসে আছি। পার্লার থেকে দুজন মহিলা এসেছে আমাকে সাজানোর জন্য, তারা আমাকে সাজিয়ে দিয়েছে। আমি হলুদের মধ্যে লাল পাড়ের একটা শাড়ি পরেছি, দুই হাত ভরা কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। আমি চারদিক একবার চোখ বুলিয়ে নিলাম, সবাই কত আনন্দে আছে, সবার মুখে হাসির ঝলক।
রাত তিনটা আমি এখনো হলদে পাখির সাজে। ভাবলাম শেষবারের জন্য হলেও ভাইয়ার সাথে আমার একবার কথা বলে নেওয়া দরকার। ছাদের দিকে রওনা দিতে নিশান, আয়ান ভাইয়ার বড় ভাই, ভাইয়াকে দেখে বললাম, ভাইয়া আমাদের ব্যাপারটা জানতো। ভাইয়া একটু শোনো, নিশান ভাইয়া ব্যস্ত ভঙ্গিতে বলল। কি বলবি, তাড়াতাড়ি বল, তোর ভাবি আমাকে ডাকছে, যেতে হবে। আমি কাচুমাচু হয়ে বললাম, আয়ান ভাইয়াকে বলো যে আমি ছাদে আছি আর তার জন্য অপেক্ষা করছি। নিশান ভাইয়া বলল, আয়ান তো ছাদেই আছে। আমি হালকা হেসে বললাম, ঠিক আছে। সিঁড়ির সামনেই দেখা হলো মামনির সাথে। আন্ডারস্কোর মামনি বললেন, কোথায় যাচ্ছিস এত রাত্রে? আমি বললাম, অনিতা ছাদে আছে, আমাকেও যেতে বলেছে। মামনি আমার কথায় জবাব দিলেন, বিয়ের কনেকে এভাবে কোথাও যেতে নেই। আমি ভ্রু কুচকে বললাম, কেন? মামনি হেসে আমার গাল টিপে বললেন, ভূত পেতো থাকে ছাদে, আর এখন তুই একদম যাবি না। আমি এবার বললাম, যাব আমি। মামনি বললেন, তোর সাথে কথায় আমি পারবো না, এক মিনিট দাঁড়া, আমি আসছি। মামনি একটু পর হাতে একটা দিয়াশলাই নিয়ে আমার শাড়ির এক কোণা হালকা পুড়িয়ে আমার কপালে আলতো একটা চুমু দিয়ে বললেন, এভাবে ছাদে যাওয়া ঠিক না মা, জিন পরি অনেক কিছুই ছাদে থাকে। আমি আর কিছু বললাম না, হালকা হেসে ছাদের দিকে আবার হাঁটা শুরু করলাম। ছাদে গিয়ে দেখলাম আয়ান ভাইয়া ছাদের এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছেন। আমার উপস্থিতি টের পেয়ে বললেন, বিয়ের কনেকে এভাবে ছাদে আসতে নেই। এবার আমার রাগ চরম মাত্রায় পৌঁছে গেল। আয়ান ভাইয়ার সামনে গিয়েই উনার বুকে কিল ঘুষি দিতে ফুফিয়ে কান্না করে দিলাম। আয়ান ভাইয়া আমাকে আলতো হাতে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। আমার কান্নার বেগ আরো বাড়তে লাগল। উনি আমার চুলে হাত বুলালেন, শান্ত গলায় বললেন, এভাবে কাদার কি আছে? আমি কি মরে গেছি নাকি? এবার আমি উনার বুক থেকে সরে গলা টিপে ধরে বললাম, এমন বাজে কথা যদি আরেকবার শুনি তো একেবারে জানে মেরে ফেলব। ভাইয়া মুচকি হাসলেন, তারপর সামনে থাকা হলুদের বাটি থেকে আমার মুখে হলুদ লাগিয়ে দিয়ে নিজের মুখ আমার মুখের সাথে হালকা ঘষে নিজের মুখেও লাগিয়ে নিলেন। আমি সন্দেহ নিয়ে বললাম, এখানে হলুদের বাটি এলো কিভাবে? ভাইয়া হেসে বললেন, আমি জানতাম যে আমার মিষ্টি পাখিটা আমার সাথে দেখা করতে আসবেই। আমি এবার ভাইয়াকে আবার জড়িয়ে ধরে বললাম, আমি পারবো না প্লিজ। এতটুকু বলেই আমি দৌড়ে নিচে নেমে এলাম। ইউপি এক অদ্ভুত জিনিস, কখন কার সাথে কিভাবে কি ঘটে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিয়ের দিন সকালে অনিতা আর নুজহাত আমার পাশে বসে আছে। নুজহাত বলল, আপু তুই দুলাভাইকে দেখেছিস? আমি বললাম, না। অনিতা এবার বলে উঠল, নিহা তুই বিশ্বাস করবি না, তোর বর কালো কুচকুচে। আমি পাত্তা না দিয়ে বললাম, তাতে আমার কি? এবার নুজহাত বলে উঠল, জানিস আপু দুলাভাই এত গুলামোটা। আমি ভ্রু কুচকে বললাম, কত গুলা? অনিতা অসহায় দৃষ্টিতে বলল, শুনেছি দুলাভাইর ওজন নাকি 95 কেজি, আর কালো কুচকুচে, মাথায় কোকড়া চুল, মোটা পেট। এবার আমার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে।
আগে বাবা মায়ের চয়েজের উপর ভরসা ছিল, কিন্তু এখন নুজহাত আর অনিতার কথায় সেই ভরসাটুকুও হারালাম আমি। ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সই করেই অজ্ঞান হয়ে গেলাম আমি। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা ঘরে আবিষ্কার করলাম। বাসর ঘরে লম্বা একটা ঘোমটা টেনে বসে আছি আমি, অপেক্ষা করছি আমার বর বাবুর জন্য। একমাত্র উপরওয়ালাই জানেন বাবা মা কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছেন আমার। বিছানার চারদিকটা বেলি আর গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করানো, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। নুজহাত আর অনিতার কাছে তার রূপের বর্ণনা শুনে গা গুলিয়ে এলো আমার। হয়তো নিজের বরকে দেখে আমি হার্ট অ্যাটাক করব। রাত 1টা বাজে, কারো পায়ের শব্দে ধ্যান ভাঙলো আমার। আমি নিজেকে স্থির রেখে আমার বরকে দেখে পুরোপুরি অজ্ঞান হওয়ার প্রস্তুতি নিয়ে তাকাতেই অজ্ঞান না হয়ে অবাক হয়েছি। বিস্ময় নিয়ে বললাম, আপনি এখানে এত রাতে কি করতে এসেছেন? দেখুন, একটু পরে আমার বর চলে আসবে, সে যদি পরপুরুষের সাথে আমাকে দেখে নেয় তাহলে হয়তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আপনি এখান থেকে যান প্লিজ। আমার কথায় আয়ান ভাইয়া হালকা হেসে আমার মাথায় বাড়ি মেরে বললেন, তোর বরকে দেখেছিস? আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না, কিন্তু অনিতা বলেছে কালো কুচকুচে আর মস্ত বড় একটা পেটনা পেটনা ভুড়ি। আমার কথায় হাসিতে ফেটে পড়লেন আয়ান ভাইয়া আর বললেন, ছবি দেখলি না, ঠিক আছে, বাট কাবিননামায় নামটা তো একবার দেখতে পারতি। এমন অন্ধের মতো বিয়ে কেউ করে আজীব? তোর বিয়ে আমার সাথেই হয়েছে। আমি থ মেরে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠলেন, এই জীবনে ভালো দিন পেতে হলে খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। আমিও করেছি, একদিন না, 1 বছরও না, পুরো 3টা বছর যুদ্ধ করেছি, নিজের সাথে যুদ্ধ করেছি আমি। শেষটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন। আমিও অপেক্ষা করেছি, একদিন না, 1 বছরও না, পুরো 3টা বছর অপেক্ষা করেছি, নিজের ভালোবাসার জন্য, নিজের প্রেয়সীর জন্য। এইটুকু বলেই ভাইয়া থামলেন, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার বলে উঠলেন, সেদিন চিঠিটা মামনির হাতে পড়ার পর মামনি আমাকে বলেছিল 3 বছর তোমার থেকে যেন দূরে থাকি, কারণ তুমি তখন ছোট ছিলে, বাস্তবতা বোঝার মতো ক্ষমতা তোমার ছিল না, তুমি ছিলে আবেগে ভরপুর এক কিশোরী, যাকে যে কেউ খুব সহজেই যত্ন করে গড়ে নির্মমভাবে ভেঙে দিতে পারে। তাই মামনির ভয় ছিল যদি তার মেয়ে ভুল পথে চলে যায়, আম্মু আব্বু তখনই মামনির সাথে কথা বলে রাখে। তখন মামনি আম্মুকে শত দেয় 3 বছর যেন আমি তোর থেকে দূরে থাকি, কোনো কন্ট্যাক্ট না রাখি। আমার 3 বছর পর ইচ্ছে ছিল তোকে জানানোর, কিন্তু সবাই ভেবেছে তোকে সারপ্রাইজ দেবে তাই কেউ কিছু বলেনি। আমি বিস্ময় নিয়ে বললাম, মিথ্যে বলছেন কেন? এইটা আপনাদের বাড়ি না, আর এটা তো আপনার ঘরও না। ভাইয়া এবার হালকা হেসে আমার নাক টেনে দিয়ে বললেন, হ্যাঁ, এটা নতুন ফ্ল্যাট আমাদের। আমি এবার একটু অলসেমি দেখিয়ে বললাম, আমি ঘুমাবো, গুড নাইট, বাই, কালকে সকালে কথা হবে। আমার কথায় ভাইয়া চোখ গরম করে বললেন, আজকে কিসের ঘুম? হ্যাঁ, আজকে বাসর রাত আমাদের, সো আজকে নো ঘুম। আমি এবার কিছু না বলে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। ভাইয়া এবার আমাকে টেনে উঠিয়ে বললেন, আরে কেমন মেয়ে তুই, এত ভারী ভারী গহনা আর এই মস্ত বড় লেহেঙ্গা নিয়েই শুয়ে পড়লি, চেঞ্জ করবি না? আমি তো আজকে তোকে চেঞ্জ করিয়ে দেওয়ার পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। ভাইয়ার কথায় ভ্রুকুচকে তাকিয়ে বললাম আমি, লাইক সিরিয়াসলি?
বিশ্বাস করেন ভাইয়া, আপনার মতো লুচি পরোটা আমি আমার লাইফে দুটো দেখিনি। ভাইয়া আমার কথায় হেসে বলল, লুচু হলে সেটা নিজের বউয়ের জন্য, বাহিরের মানুষের জন্য তো আর না। বাই দা ওয়ে, এই সাজ তোকে অনেক দারুণ লাগছে। আমি এবার ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, হাতে একটা থ্রি পিস নিয়ে। জামা কাপড় চেঞ্জ করে ভারী গহনা সব খুলে একটু হালকা হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এত বাধার পরও মানুষটাকে যে নিজের করে পাবো এটা কখনো ভাবিনি। আমি আর ভাইয়া ছাদের সাইডে ফুলগাছগুলোর থেকে হালকা দূরে বসে আছি, দুজনের পা দুটো নিচের দিকে ঝুলানো। আমি ভাইয়ার কাঁধে মাথা রেখে শুয়ে আছি। কিছুক্ষণ পর ভাইয়া সরে গেলে আমি আশ্চর্য হয়ে বললাম, কি হলো, সরে গেলেন কেন? ভাইয়া আমার কোলের উপর মাথা রেখে শুয়ে বললেন, অনেকক্ষণ রাজরানীর মতো আপনার সেবা করেছি, এবার আপনি আমার করুন। আমি মুখ ফুলিয়ে বললাম, হুহ, রাজরানীর মতো কি, আমি তো রাজরানী। ভাইয়া আমার কথায় হেসে উঠলেন, উঠে বসে শক্ত করে আমার হাত দুটো ধরলেন। আমি বলে উঠলাম, কখনো ছেড়ে যাবেন না তো, হারিয়ে যাবেন না তো কখনো। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, হারাতে দিলেই তো মানুষ হারায়, আর রাখতে জানলে একসাথে শেষ সূর্যাস্তও দেখা যায়। পরদিন আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে নিলাম, আন্ডারস্কোর তারপর উনাকে ডাকতে গেলাম। তার মুখ দেখেই আমার পৃথিবী থমকে গেল। উনাকে নিষ্পাপ লাগে ঘুমন্ত অবস্থায়। আমার হৃৎস্পন্দন যেন তখন একটাই কথা বলছিল, থমকে যাক সময়, থমকে যাক পৃথিবী, দাঁড়িয়ে যাক ঘড়ির কাঁটা, আমার এই সুখময় জীবন থাকুক আজীবন। সব ভাবনাকে আপাতত সাইডে রেখে উনাকে ডাক দিলাম, উঠুন, নামাজ পড়বেন না, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠুন। উনি ঘুমন্ত অবস্থায় বললেন, পড়ে। কিন্তু আমি হাল ছাড়লাম না, আমি উনাকে টেনে বসিয়ে বললাম, পড়ে লাগবে না, উঠুন এখন, তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়তে যান। উনি বিরক্তি নিয়ে উঠে গেলেন ওয়াশরুমের দিকে। আমি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। রান্নাঘরে উনার ভাবি নিশান, ভাইয়ার বৌতিশা সকালের নাস্তা তৈরি করছে, সাথে পুঁথিও আছে। আমাকে দেখে ভাবি মুচকি হেসে বলল, নিহা ভেতরে এসো। আমিও মুচকি হেসে ভেতরে গেলাম। ফুফি বলল, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিস কেন, আরেকটু পরে উঠলে তো পারতি। আমি ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে বললাম, ফুফি তুমি তো জানো এটা আমার অভ্যাস। আমার কথায় ফুফি মুচকি হেসে আমার গাল টেনে বললেন, এখনো ফুফি ডাকবি, আমি তোর এখন শাশুড়ি, তাই আর ফুফি ডাকা চলবে না, আম্মু ডাকবি, আর এখন থেকে আমি হুকুম করব আর তুই তা পালন করবি। এইটুকু বলেই ভাবি আর ফুফি অট্টহাসিতে ফেটে পড়লেন। ফুফি এমনই সারাক্ষণ, তার মুখে হাসির আভা দেখা যায়। আমাদের কথার মাঝেই খাবার টেবিল থেকে ফুফা ফুফিকে উদ্দেশ্য করে বলল, আজকে কি খাওয়া কপালে জুটবে, নাকি শাশুড়ি আর বৌমাদের হাসি শুনেই পেট ভারতে হবে? ফুফার কথায় ফুফি ঝাঝালো গলায় বলল, প্রতিদিন তো আমরা মেয়েরা রান্না করি, কখনো তো বাপ আর ছেলেরা মিলে রান্না করতেও তো পারো। ফুফির কথায় উত্তরে বাহিরে থেকে উনি পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলল, ওকে ডান, তাহলে একটা গেম খেলি চলো, আজকে ডিনার আমরা বাবা ছেলেরা তৈরি করব আর তোমরা শাশুড়ি বৌমা মিলেই তৈরি করবা, আর গেমের নাম হবে বাবা ছেলে ভার্সাস শাশুড়ি বৌমা। ভাইয়ার কথায় ফুফি বলল, না কোনো দরকার নেই,
তোরা বাপ ছেলে রান্না করলে আজকে না খেয়ে থাকতে হবে। এবার ফুফা বলল, দেখেছিস তোর মা ভয় পাচ্ছে, যদি আমাদের কাছে হেরে যায়। ফুফি এবার রেগে বলল, আমরা হারবো কেন, হারবে তো তোমরা। আমি ফুফি আর ফুফার ঝগড়া করা দেখে মুচকি মুচকি হাসছি। এই বয়সেই এত ঝগড়া, আল্লাহ মালুম এরা বিয়ের পর পর তখন নিশ্চয়ই কোপাকুপি করত। ফুফি আর ফুফার কথা মতো বাবা ছেলে ভেরসাস শাশুড়ি বৌমা গেমের আয়োজন করা হলো। আর রান্নার ভালো খারাপ নির্ণয় করার জন্য পাশের বাড়ির আন্টিকে ডিনারের জন্য দাওয়াত দেয়া হলো। এক পাশে আমি ফুফি ভাবি রান্না করা নিয়ে ব্যস্ত, আর অন্য পাশে ফুফা ভাইয়া আর উনি ব্যস্ত। উনাদের ব্যস্ততাটা ঠিক রান্না করা নিয়ে না, উনাদের ব্যস্ততা আমাদের বিরক্ত করা নিয়ে। রান্না শেষে ফুফি রান্নাটা কেমন হয়েছে চেক করল, সব ঠিকঠাক হয়েছে। তখন আমি আর ফুফি ছিলাম রান্নাঘরে। ফুফা ফুফিকে ডাক দিল, তাই ফুফি রান্নাঘর থেকে বেরিয়ে ফুফার কাছে গেলেন। আমি রান্নাঘরে পায়চারি করছিলাম, তখন উনিও আমাকে ডাকলেন, নিহা একটু এদিকে এসো তো। আমি ধীরে পায়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? উনি আমাকে বললেন, ঘরে টেবিলের ড্রয়ারে আমার একটা ঘড়ি আছে, নিয়ে আসো তো। আমি ভ্রু কুচকে বললাম, এত রাতে ঘড়ি দিয়ে কি করবেন? উনি আমার কথায় বিরক্ত প্রকাশ করে বললেন, গিলে খাবো, যাও নিয়ে আসো। আমি আর কথা না বাড়িয়ে ঘরের গিয়ে ঘড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। একটু পর বেরিয়ে এলাম, উনি বললেন, ঘড়ি কোথায়? আমি বললাম, খুঁজে পাইনি। উনি একটা রহস্যময় হাসি দিয়ে বললেন, গুড। আমি ভ্রু কুচকে বললাম, গুড মানে? উনি আরেকটু হেসে বললেন, এত কিছু তোমার বুঝতে হবে না, পুরো টেবিল নানা রকম সুস্বাদু খাবার দিয়ে সাজানো, আমি ফুফি আর ভাবি তৈরি করেছি, ভাত পোলাও, রুই মাছ, আলুর ভর্তা আর চিংড়ি মাছ। আন্টিকে ফোন করে জানতে পারলাম যে এগুলো তার প্রিয় খাবার। আর অন্যদিকে উনারা তৈরি করেছে চিকেন বিরিয়ানি, পুডিং, ভেজিটেবল বার্গার, রোল। গেমের শর্ত অনুযায়ী আন্টি ও তার ছোট্ট দুই মেয়ে চলে এসেছে। রাত 9টা আন্টি তার মেয়ে দুইটো নিয়ে খাবার টেবিলে বসেছেন, তার পাশে ফুফি আর ফুফির পাশে ফুফা, নিশান ভাইয়া আর উনি অন্য পাশে বসেছেন, নিশান ভাইয়া আর উনার মুখে এক রহস্যময় হাসি ঝুলানো। আমি আর ভাবি মিলে খাবার সার্ভ করছি। প্রথমে উনাদের খাবারগুলো সার্ভ করলাম। আন্টি উনাদের রান্নার বেশ প্রশংসা করলেন। তারপর আমাদের খাবারগুলো সার্ভ করলাম। খাবার মুখে দিতেন, আন্টির মুখ মলিন হয়ে গেল আর মুখ থেকে সব খাবার পেলে দিলেন। ভাবি ভ্রু কুচকে বললেন, খাবার টেস্টি হয়নি আন্টি। তখন আন্টিটা বললেন, ভাতের মধ্যে এত লবণ দেয় কেউ, আর মাছের মাঝে এত ঝাল কেন? ফুফি একটু মুখে দিয়ে আবার সেটা মুখ থেকে বের করে ফেললেন, আর রাগি গলায় বললেন, এই বাপ ছেলে কিছু করেছে নিশ্চয়ই, তখন চেক করেছি সব ঠিকঠাক ছিল। আমাদের রান্না নষ্ট করার প্ল্যানটা ছিল নিশান ভাইয়ার। ফুফা ফুফিকে ডেকে আর উনি আমায় ঘরে পাঠিয়ে সুযোগটা কাজে লাগিয়েছে। সেই সুযোগে রান্নার ঝাল, লবণ, হলুদ সব বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন ফুফি কিছুতেই হার মানবে না, সে আবার কম্পিটিশন করার জন্য বলেছে। এবার ফুফি নিজে রান্না পাহারার দায়িত্বে থাকবে। এই নিয়ে ফুফা ফুফি তুমুল ঝগড়া করলেন, দুজন যেন 12 বছরের কিশোর কিশোরী। রাত 11টা আমি ঘরে গিয়ে দেখলাম উনি খুব মনোযোগ দিয়ে বই পড়ছেন। আমি এগিয়ে একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। আমার এমন কাণ্ড দেখে উনি হতভম্ব হয়ে বললেন,
কি ব্যাপার, ওখানে কি করছো? আমি উত্তর দিলাম না। উনি আবার বললেন, কিছু জিজ্ঞাসা করছি আমি। আমি আবারও উত্তর দিলাম না। এবার উনি উঠে এসে আমাকে সোফা থেকে কোলে তুলে ধপ করে বিছানায় ফেললেন। আমি আবারও উঠে সোফায় যেতে চাইলে উনি হাতটা হেঁচকা টান দেন। আমি নিয়ন্ত্রণ হারিয়ে উনার বুকের উপর গিয়ে পড়ি। উনি আমায় শক্ত করে জড়িয়ে ধরেন। তাও আমি নিজের ভাব ঠিক রাখার জন্য কথা না বলে উনার হাত সরানোর চেষ্টা করছি। উনি এবার রাগি গলায় বললেন, মাঝরাতে চর না খেতে চাইলে চুপচাপ ঘুমা। আমিও ঘুমের দেশে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে উনাকেও জাগিয়ে দিলাম। তারপর রান্নাঘরের দিকে গেলাম, চুলায় চা বসালাম। ফ্রিজ খুলতে গিয়ে হঠাৎ কোনো প্যাকেটের দিকে আমার চোখ পড়ল। প্যাকেটটা হাতে নিয়ে দেখলাম কোনো রেস্টুরেন্টের প্যাকেট। এবার বিষয়টা একটু সন্দেহ লাগলো। তার মাঝেই ভাবি রান্নাঘরে এলো, প্যাকেটটা দেখল। বুঝতে পারলাম খুব ভালো করেই যে কাল রাতের খাবারগুলো ফুফা ভাইয়া আর উনি তৈরি করেনি, রেস্টুরেন্টে থেকে আনিয়েছেন। এর মধ্যেই ফুফিও রান্নাঘরে এলো। প্যাকেটগুলো দেখে ফুফি তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। ফুফি সোজা কথা বলে দেয়, আজ থেকে সে ফুফা ভাইয়া আর উনার জন্য রান্না করবে না। ফুফির কথায় ফুফা কাচুমাচু হয়ে বলল, তোমার বোর ছেলের প্ল্যান সব। এবার নিশান ভাইয়া তেতে উঠে বলল, ইশ, বড় ছেলের প্ল্যান বললেই হলো। রেস্টুরেন্টে ফোন করে খাবার তো তুমি অর্ডার দিয়েছিলে। এবার উনি এগিয়ে এসে বললেন, আরে তোমরা ঝগড়া করছো কেন? ভাইয়া আব্বু আমরা কি রান্না করতে জানি না নাকি? আমরাও জানি রান্না করতে, সো ওদের খাবার আমরা খাবো না আর বাট সেটা কালকে থেকে আজকে না হয় শেষবারের মতো মা জননীর হাতের খাবার খাই। পরদিন থেকেই শুরু হলো বাবা আর দুই ছেলের যুদ্ধ। নিশান ভাইয়া তেলের ভেতর মাছ দিতে গিয়ে হাত পুড়িয়ে পেলেছে, উনি মাছ কাটতে গিয়ে হাত কেটে অবস্থা খারাপ করে পেলেছে, আর ফুফা তো নাজেহাল অবস্থা। যা দেখে ফুফির হাসছে, সে যেন হাসি থামাতেই পারছে না। পরে ভাইয়া আর উনি এসে ফুফিকে বললেন, আর জীবনেও এমন কাজ করবে না। এভাবেই কেটে যায় দিন, হাসি কান্না তামাশা খুনসুটি আর ভালোবাসায়। তার মাঝে খবর আসে আব্বুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই শোচনীয়। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। যার বাবা আছে তার একটা পৃথিবী আছে, আমি নিজেকে শান্ত রাখতে পারলাম না। হসপিটালে আইসিইউর বাহিরে বসে আছি, আম্মুকে সামলানো আর সম্ভব হচ্ছে না। আম্মু বারবার আইসিইউর ভেতরে ঢুকতে চাইছেন, আমি আম্মুকে সামলাতে পারছি না। কান্নায় চোখ ভরে আসছে। দুদিন আগেও আব্বুর সাথে দেখা হয়েছিল, সব ঠিক ছিল, কিন্তু কোথায় থেকে কোন ঝড় এসে জীবনটাকে এলোমেলো করে দিল। হয়তো জীবনে দুঃখ আছে বলেই সুখ এত মূল্যবান। আইসিইউর লাইট অফ হয়ে গেল, ভেতর থেকে ডক্টর বেরিয়ে আসতেই উনি আর ফুফা এগিয়ে গেল। উনি হতাশ গলায় বললেন, পেশেন্টের অবস্থা এখন কেমন? ডক্টর বললেন, অবস্থা তেমন ভালো না, উনার পায়ে চোট লেগেছে, হয়তো উনি আর হাঁটতেও পারবে না। এবার আম্মুকে আর থামানো গেল না, হো হো করে কেঁদে দিল বাচ্চাদের মতো। আমি ধীরে পায়ে এগিয়ে ডাক্তারের সামনে গিয়ে বললাম, আমার আব্বু ঠিক হয়ে যাবে তো? ডক্টর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সবই আল্লাহর হাতে মা, ভরসা রাখো, নিশ্চয়ই ভালো কিছু হবে। 3 ঘন্টা পর আব্বুর জ্ঞান ফিরল। আম্মু দৌড়ে গিয়ে আব্বুর হাত দুটো ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে দিল। আমি আর ফুফিও গেলাম। আব্বুকে এভাবে বেডে শুয়ে থাকতে দেখে ভীষণ কষ্ট লাগছে, বুকের ভেতর থেকে যেন কলিজাটা ছিঁড়ে বের হয়ে আসছে।
কি থেকে কি হয়ে গেল? 12 দিন পর আব্বুকে রিলিজ দেওয়া হলো। আব্বু এখন মোটামুটি ভালো, ডক্টর বলেছে অবস্থা ভালোর দিকে এগোচ্ছে। এই 12টা দিন আমার কিভাবে কেটেছে নিজেও জানি না। বাসা হসপিটাল, হসপিটাল বাসা, শুধু এভাবেই জার্নি ছিল। আব্বুকে একটা হুইল চেয়ার দেওয়া হলো। আব্বুর দিকে তাকাতে ভীষণ কষ্ট হচ্ছে। যেই মানুষটা একটা মিনিট চুপ করে বসতে চাইতো না, সেই মানুষটা এখন সারাদিন চুপ থাকে। আম্মুর মুখের দিকে তাকালে বোঝা যায় কতটা কষ্টে আছেন, তবুও কাউকে বুঝতে দেয় না। মুখে একটা কষ্টের হাসি ঝুলিয়ে রেখেছে। 3 মাস পর আব্বু এখন অনেকটাই সুস্থ, হাঁটতেও পারে। বাচ্চাদের মতো কিছুদূর গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নেয়, কিন্তু আম্মু ধরে পেলে। সূর্যাস্ত শব্দটা অনেক প্রিয় মুহূর্ত আমার জন্য। মোমবাতি যেমন শেষ হয়ে যাওয়ার আগে নিজের সব শক্তি দিয়ে জ্বলে ওঠে, সূর্যাস্তটাও তেমনি সূর্য ডুবে যাওয়ার আগে নিজের সবটুকু দিয়ে আলো দেয়। সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু পরই হারিয়ে যাবে অচেনা অজানা দেশে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, হাত ভাঁজ করে হঠাৎ কারো আগমনের আভাস পেলাম আমি। বুঝতে আর বাকি রইল না মানুষটাকে। আমি না তাকিয়ে শান্ত গলায় বললাম, দূর আকাশে মেঘেদের মেলা, আকাশ জুড়ে ছুটে চলে সাদা বকের ভেলা। উনি ধীরে পায়ে এসে পেছনে থেকে আমার কোমরে হাত রেখে মুচকি হেসে বললেন, আজকাল যেন আমার বউটার মাঝে কবি কবি ভাব চলে এসেছি। উনার কথায় আমি ঘুরে দাঁড়িয়ে 2 হাত উনার কাঁধে রেখে বললাম, বর যদি কবি হয় তবে বউ কবি হলে অসুবিধা কি? আমার কথায় উনি হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়। ভোরের আলো ফোটেনি এখনো, আকাশে চাঁদ এখনো উঁকি মারছে, জানালা দিয়ে শীতল হাওয়া এসে পুরো শরীর কাঁপিয়ে দিচ্ছে, অস্পষ্ট পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছে। হঠাৎ ঘুম ভাঙায় উঠে অজু করে জানালা খুলে চেয়ে আছি ওই আকাশ পানে। দুঃখগুলো উড়িয়ে দাও ওই আকাশের নীরে, অসীম সুখ বয়ে আসুক সবার জীবন জুড়ে। পাখিদের আনাগোনা দেখা যাচ্ছে, পাখিরা সব খাবার খুঁজতে বেরিয়েছে। জানালা দিয়ে আমি অবাক চোখে তাকিয়ে আছি, পৃথিবী এত সুন্দর, পৃথিবী কত বৈচিত্র্যময়, ভালো মন্দ সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। মানুষ সব সময় খারাপ থাকে না, ভালো দিনও আসে। কথায় আছে, সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরলে আল্লাহ একদিন সব দেয়। হাজার ভাবনার প্রহর কাটিয়ে আমি জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ শেষে উনাকেও জাগিয়ে দিই। উনারও এখন তাড়াতাড়ি ওঠাটা অভ্যাস হয়ে গেছে। আকাশটা কালো মেঘেছে আছে, তার সাথে পড়ছে ঝুম বৃষ্টি। জানালা দিয়ে বৃষ্টির কিছু ফোঁটা এসে আমার গায়ে লাগছে, বৃষ্টির এই কয়েকটা ফোঁটা যেন আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। পাখিরা এদিক ওদিক ছোটাছুটি করছে, কিছু পাখি ভিজেও গিয়েছে। রাস্তায় কিছু বাচ্চা ছেলে বৃষ্টিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, যেন তারা বৃষ্টির সাথে খেলা করছে। এর মাঝেই আমার পাশে এসে দাঁড়ালেন উনি। আমি ঘুরে দাঁড়িয়ে বললেন, চলুন না বৃষ্টিতে ভিজব। এবার উনি হালকা কেশে বললেন, একদম না, ওই দিন ভিজে জ্বর বাঁধিয়েছিলে, আজকে আর তোমাকে ভিজতে দেওয়া হবে না। মুহূর্তেই আমার মুখটা মলিন হয়ে গেল। আমি আবার বললাম, কত রোমান্টিক একটা ওয়েদার, চলুন না ভিজব। এবার উনি আমার কোমরে হাত রেখে আমার নাক টেনে বললেন, চলো রোমান্টিক ওয়েদারে রোমাঞ্চ করি তাহলে। উনার কথায় আমি চোখ বড় করে বললাম, মুখে কি কিছুই আটকায় না নাকি? উনি শয়তানি হাসি দিয়ে বললেন, কয়েকদিন পর 1 ডজন বাচ্চার বাবা হব, এখন মুখ সামলে আর কি করব। তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না,
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গানটা এতটুকু বেজেই কেউ কল দেওয়ায় বন্ধ হয়ে গেল আর ফোনের স্ক্রিনে সেই প্রিয় নাম ভেসে উঠল। এম্মু, আম্মুর কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। আম্মু কেমন আছো? আব্বু কেমন আছে? আম্মু হালকা হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোর বাবা ভালোই আছে আর আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি হেসে বললাম, হুমম অনেক ভালো আছি। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি সবাই মিলে, আন্ডারস্কোর তার মাঝে ফুফা ভাইয়া আর উনাকে উদ্দেশ্য করে বললেন, নিশা নায়ন শোন, আমি আর তোর মা কিছুদিনের জন্য ঢাকার বাহিরে যাচ্ছি। উনার কথা শেষ হওয়ার আগেই নিশান ভাইয়া প্রশ্ন ছুড়লেন, কেন যাচ্ছ? ফুফা বললেন, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তাই। আর তোর মা ও অনেক দিন ধরে বায়না করছিল কোথাও যাওয়ার জন্য, তাই ভাবলাম। এবার উনি বললেন, কয়দিন থাকবে তোমরা? ফুফা জবাব দিলেন, 5 থেকে 6 দিন। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। নিশান ভাইয়া গিটার হাতে এই গানটা গাইলেন, অসম্ভব সুন্দর হয়েছে। ছাদে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, ফুফা ফুফি বাসায় নেই, ফুফা ঢাকার বাহিরে একটা কাজ ছিল, যাওয়ার সময় ফুফিকেও নিয়ে গেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি উনি ভাইয়া ভাবি আমরা চারজন মিলে আড্ডা দিচ্ছি। উছলে পড়ছে জ্যোৎস্নার আলো চারজনের মুখেই। এবার এলো আয়ান ভাইয়ার গান গাওয়ার পালা। নিশান ভাইয়া বললেন, আয়ান তুই এবার তোর প্রিয় গানটা গাওয়া শুরু কর। আয়ান ভাইয়া খুব ভালো গান গায়, কিন্তু এই কয়েক বছরে তার সাথে দেখা না হওয়ায় তার গান ও আর শোনা হয়নি, শুধু একটা মাঝে মাঝে মন খারাপ থাকলে শুনতাম। গানটা ভিডিও করেছিলাম দুষ্টুমি করে। আয়ান ভাইয়া সোজা জানিয়ে দিলেন যে উনি গান গাইবে না। ভাইয়া ভাবি আমি উনি সবাই নিস্তব্ধ। উনার হাতটা আমার পাশেই ছিল, হঠাৎ আমি উনার হাতের উপর হাত রেখে করুণ গলায় বললাম, প্লিজ আমার জন্য হলেও গান গাওয়া শুরু করুন প্লিজ। আমার কথায় উনি গিটার হাতে নিয়ে গান গাওয়া শুরু করলেন, যদি থাকতে তুমি বাঁচতে আমার লাগতো না, কঠিন যদি থাকতে তুমি, বাকিটা নিজ দায়িত্বে ইউটিউব থেকে শুনে নিবেন। উনার গানের সাথে আমিও মুখ মেলানোর চেষ্টা করছি। আমাদের জীবনে সুখ শব্দটা চিরস্থায়ী নয়, সুখ চিরকাল থাকে না, দিন বদলায়, সময় বদলায়, মানুষও বদলায়। মোবাইল হাতে নিয়ে ডাটা অন করতেই মেসেঞ্জারে কোনো ফেক আইডি থেকে 2টা ছবি এলো। সাধারণত আমি মেসেঞ্জার কম ইউজ করি, কিন্তু আজ কেন জানি না দেখতে ইচ্ছা হয়েছে ফেক আইডি থেকে কেমন ছবি সেন্ড করেছে আমায়। আমি বিস্ময় নিয়ে ফটো 2টো দেখতে মেসেঞ্জারে ঢুকলাম। ছবি 2টো দেখে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল। আয়ান ভাইয়ার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ ছবি, এতটাই ঘনিষ্ঠ যেটা দেখে কোনো স্ত্রী সহ্য করতে পারবে না। ছবিটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এটা সেই মেয়ে যাকে আয়ান ভাইয়ার সাথে পার্কে দেখেছিলাম। তারপরও আরো 2-3 বার ওদের একসাথে দেখেছিলাম। উনাকে জিজ্ঞাসা করলে বলে স্কুল ফ্রেন্ড। স্কুল ফ্রেন্ড হলে এত ঘনিষ্ঠ কিভাবে হতে পারে? ছি, হেসব আর ভাবতে পারছি না আমি, মাথাটা ঝিম ধরে আসছে। আকাশটা কালো মেঘে ভরপুর, চারদিকে বৃষ্টির পানি থই থই করছে। বৃষ্টির মধ্যে আমি ছাদে দাঁড়িয়ে আছি, বৃষ্টির পানির সাথে আমার চোখের পানিগুলো উছলে পড়ছে। বারবার শুধু একটা কথাই মাথায় আসছে, কেন সে আবার আমাকে ঠকালো? সেই দিন মনে হয়েছিল রোমান্টিক ওয়েদার হচ্ছে বৃষ্টির দিন, আর আজ মনে হচ্ছে বেদনাদায়ক দিন হলো বৃষ্টির দিন।
বৃষ্টির পানির সাথে তাল মিলিয়ে ছুটে চলছে আমার চোখের নোনা পানিগুলো। তারা যেন আজ কোনো বাধা মানছে না, চোখ দুটো কিছুতেই মানছে না। রাতে শুয়ে আছি একটা কাঁথা গায়ে দিয়ে, প্রচুর ঠান্ডা লাগছে আর অন্যদিকে শরীরটা গরম। উনি টেবিলে বসে বই পড়ছিলেন, একটু পর উঠে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, কোনো সমস্যা? আমি উত্তর দিলাম না। উনি এবার আমার কপালে হাত দিলেন আর চমকে উঠে ধমক দিয়ে বললেন, শরীর এত গরম কেন? নিশ্চয়ই আজকে বাড়িতে ছিলাম না আমি আর সেই সুযোগ কাজে লাগিয়েছ। আমি চুপ করে শুয়ে রইলাম। উনি একটু পর ফার্মেসি থেকে কিছু জ্বরের ঔষধ নিয়ে এলেন। এত রাতে ডক্টর পাওয়া মুশকিল, তার ফার্মেসি থেকেই ঔষধ এনে আমাকে খেতে বললেন, কিন্তু আমি কোনো সাড়া দিলাম না। এবার উনি আমার গাল চেপে ধরে ঔষধগুলো খাইয়ে দিয়ে নরম গলায় বললেন, কি হয়েছে, কথা বলছো না কেন? আমি আবার কোনো রেসপন্স করলাম না। উনি আবার বললেন, কি হয়েছে, আমি কোনো অন্যায় করেছি? যদি কোনো দোষ করে থাকি তাহলে তোমার যা ইচ্ছা শাস্তি দাও, কিন্তু প্লিজ এভাবে কথা না বলে থেকো না। তোমাকে চুপ থাকতে দেখতে ভালো লাগে না। আমি আবার কোনো কিছু বললাম না। উনি ঘুমাও, গুড নাইট বলে উঠে চলে গেলেন বারান্দায়। এবার আমার চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সকালে উনি ঘুম থেকে উঠে কোনো একটা কাজে বেরিয়ে গেলেন। আমি ভাবিকে বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। ভাবিও আমার সাথে যেতে চাইলেন, কিন্তু আমি বারণ করলাম। বেশ কিছুদিন ধরেই কোনো খাবারই মুখে তুলতে পারছি না, ভমি ভমি ভাব আসছে, সব খাবারে কেমন যেন গন্ধ লাগে, কিছু মুখে দিলেই যেন তা পেট থেকে বেরিয়ে আসবে এমন অবস্থা। আমি বাসা থেকে বেরিয়ে এলাম হসপিটালের উদ্দেশ্যে। তারপর একটা রিক্সা নিয়েই হসপিটালে পৌঁছালাম। ডক্টর কিছু পরীক্ষা দিলেন, সেগুলো শেষ করে বেরিয়ে এলাম। আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকার শক্তি আমার নেই, পুরো শরীর যেন অবশ হয়ে আছে, সারা শরীর ঝিঝি করছে। আমি একটা রিক্সা ডেকে বাসায় চলে গেলাম। আন্ডারস্কোর কালকে সব রিপোর্ট আসবে, কে জানে হয়তো আমার বড় কোনো রোগ হয়েছে কি না, মরে যাব কি না। পরদিন উনাকে বললাম রিপোর্টগুলো নিয়ে আসতে। উনি বললেন উনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমাকে গিয়ে নিয়ে আসতে, আমার শরীরের অবস্থা একদম ভালো নয়, মাথা ব্যথাও প্রচণ্ড করছে। সাহস নিয়ে বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। রিপোর্টগুলো হাতে পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার প্রেগনাসির রিপোর্ট, যাতে স্পষ্ট লেখা আছে মা হতে চলেছি আমি, এত কষ্টের মাঝেও এটা অনেক বড় প্রশান্তি। অজান্তেই নিজের পেটের উপর হাতটা রাখলাম। রিপোর্টে স্পষ্ট লেখা আছে আমার মধ্যে অন্য একটা মানুষের আগমনের কথা। চোখ দিয়ে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। হয়তো এই পানি কষ্টের না আনন্দের, মা হবার অনুভূতি সত্যি অন্য রকম। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। রিপোর্ট হাতে নিয়ে আমি সব কষ্টের কথা ভুলে গেলাম। উনাকেও 2-3 বার কল করেছি, কিন্তু উনি কল কেটে দিয়েছে। আমি ভাবলাম হয়তো ব্যস্ততাই। আমি একটা ফুলের দোকানে গিয়ে লাল ও সাদা রঙের 2টা গোলাপ নিলাম। সূর্যের প্রখর তাপের মধ্যে রিকশার জন্য দাঁড়িয়ে আছি আমি রাস্তার পাশে, কিন্তু কোনো রিকশার দেখা মেলেনি। আমি এবার রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। এখান থেকে বাসায় যেতে প্রায় 15 মিনিটের মতো লাগবে আন্ডারস্কোর, কিন্তু এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে হয়তো আমার মধ্যে থাকা ছোট্ট প্রাণটা কষ্ট হতে পারে ভেবে হাঁটা শুরু করলাম। রোদের প্রখর তাপে কপাল থেকে ঘাম ঝরছে। কিছু দূর যাওয়ার পর যা দেখলাম তা দেখে আমার মধ্যে আর আনন্দটা থাকল না। মুহূর্তেই আবার আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল।
রাস্তার পাশে পায়ে পা মিলিয়ে উনি আর ছবিতে দেখা মেয়েটা হাঁটছে, দুজনের হাতে আইসক্রিম, একজন অন্যজনের সাথে গল্প করছে। আমি দূর থেকেই বিষয়টা দেখলাম। আমার আর সহ্য হচ্ছে না, আমি আর পারছি না এখানে দাঁড়িয়ে থাকতে। হাত থেকে ফুলগুলো ছুঁড়ে পেলে দিলাম, আবার হাঁটা শুরু করলাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, এক হাতে রিপোর্ট আর অন্য পাত দিয়ে চোখের পানি মুছে কোন রকম বাসার দরজায় গিয়ে পৌঁছালাম। দুইবার কলিং বেল চাপতেই নিশান ভাইয়া দরজা খুললেন। আমি দ্রুত গতিতে নিজের ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিলাম। নিশান ভাইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঘরে গিয়েই রিপোর্টগুলো আলমারিতে শাড়ির ভাঁজে রেখে দিলাম। তখনই ভাবি ঘরে এলো। আমি কোনোরকম নিজেকে সামলে হাসার চেষ্টা করে বললাম, আরে ভাবি তুমি। ভাবি জবাব দিলেন, আয়ান ফোন করেছিল, তোমার নাম্বার নাকি বন্ধ, তাই আমাকে বলেছে তোমাকে যেন বলে দিই ও আজকে বাসায় আসতে পারবে না। আমি টলমল চোখ বললাম, ওহ। ভাবি ঘর থেকে বেরিয়ে গেল। দুই ঘন্টা যাবত ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি, চোখ বেয়ে পড়ছে অজস্র নোনা পানি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার অগোচরে উনি আমাকে ঠকাচ্ছে। ছি, লোকটা এত নিচ মনের মানুষ, বিশ্বাসঘাতক সে, তাকে বিশ্বাস করে আমি আবারও ঠকেছি। মরে যেতে ইচ্ছে করছে আমার। যদি আমার ভেতর আরেকটা প্রাণ না থাকতো হয়তো এখন আর বেঁচে থাকতাম না। প্রেগন্যান্ট থাকা অবস্থায় ডিভোর্স জায়েজ হয় না, নয়তো উনাকে ডিভোর্স দিয়ে এতক্ষণে চলে যেতাম বহুদূরে। ওই মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক না রেখে ওকে বিয়ে করলেই পারত। আমাকে কেন বিয়ে করেছে, কি ক্ষতি করেছিলাম আমি? আমার জীবন সঙ্গে আমার ভেতরের প্রাণটার জীবনটাও উনি নষ্ট করে দিল। আমাকে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে ডিভোর্সের জন্য। এই মুহূর্তে হয়তো এমন সংবাদে আমার আনন্দে আত্মহারা হয়ে থাকার কথা ছিল, কিন্তু আমার এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ভেবেছিলাম উনাকে এই সংবাদটা দিব, উনি অনেক খুশি হবে, কিন্তু সে যে আমারই চোখের আড়ালে অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। ভাবতেই চোখ ভরে কান্না আসছে আমার। ব্যাগ থেকে ফোনটা বের করে আম্মুকে কল করলাম। প্রথমবার রিং হতেই ওপাশ থেকে আওয়াজ এলো, আপু কেমন আছিস? আমি বুঝতে পারলাম যে কলটা নুজহাত রিসিভ করেছে। আমি বললাম, আমি ভালো আছি, আম্মুকে ফোনটা দেয়, কথা আছে আম্মুর সাথে। নুজহাত ভারী কণ্ঠ নিয়ে আচ্ছা বলে ফোনটা আম্মুকে দিল। আমি আবার বললাম, আম্মু। আম্মু জবাব দিলেন, হুম, ওখানে সব ঠিক আছে তো মা? আমি বললাম, হ্যাঁ সব ঠিক আছে, আমি বাড়ি আসতে চাই। তুমি আব্বুকে পাঠিয়ে দাও আমাকে নিয়ে যাওয়ার জন্য। আম্মু আশ্চর্য হয়ে বলল, তুই বাড়ি আসতে চাস? আমি এবার অভিমানী স্বরে বললাম, ঠিক আছে, যাব না তোমাদের বাড়ি, তোমরা তোমাদের ছোট মেয়েকে নিয়েই থাকো, বিয়ে দিয়ে তো পর করে দিয়েছ, এখন আমার ও বাড়ি আসাও বারণ, বলেই কলটা কেটে ফোন অফ করে দিলাম। বিকালে আব্বু এলো আমাকে নিতে, আয়ান ভাইয়া ও ছিল না তাই যেতে আর অসুবিধা হয়নি। আমাদের বাড়িতে থাকা অবস্থায় একদিন আমার শাড়ির ভাঁজে একটা ছবি পাই, যেটাতে উনি বরের পোশাকে আর ওই মেয়েটা বউয়ের সাজে। ছবিটা দেখে বুঝতে পারলাম তারা স্বামী স্ত্রী। আবারও বুকের ভেতর থেকে একটা লম্বা শ্বাস বেরিয়ে এলো, কিন্তু চোখে পানি এলো না।
চোখের পানি সব শুকিয়ে গেছে। আর কত সহ্য করতে হবে আমায়, আর কত আমার এই কষ্টের কি অবসান ঘটবে কখনো? নিশান ভাইয়া আমাকে নিতে এলো, আমিও কিছু বললাম না, চুপচাপ চলে এলাম। বাসায় এসে ভাবিকে উনার কথা জিজ্ঞাস করাই ভাবি বলল, আয়ান এখন বাড়িতেই থাকে না, সন্ধ্যায় বের হয় আর সকালে আসে। এই চারটা দিনে একদিন ও বাড়িতে ছিল না রাতে। এবার আমি মুখটা মলিন করে বললাম, ওহ, ভুল শব্দটি ছোট হলেও এর গভীরতা বিশাল। একটা ভুলের মাশুল মানুষকে সারা জীবন দিতে হয়। আমরা সব সময় ভুল মানুষের জন্য অনুভূতি পুষে রাখি, ভুল মানুষকে ভালোবেসে নিজেদের গোছালো জীবনটাকে আগোছালো করে দিই, কিন্তু ভুলগুলোই মাঝে মাঝে আমাদের বাস্তবতা শেখায়। মানুষ চেনায়, কিছু চেনা মানুষের অচেনা রূপ দেখায়। নিজেকে নিজেই সামলাতে শেখো, যা দেখেছ সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষ সে তো আবহাওয়া, নিজেকে সামলানো শেখা উচিত, কারণ মানুষ স্বপ্ন দেখাতে জানে কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন করতে কয়জন পারে। মানুষ বড় স্বার্থ পাগল, নিজের স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ করে দিতে দুবারও ভাবে না। মানুষ আবহাওয়ার চেয়েও ভয়ানক, মুহূর্তে বদলে যায়। জানালার পর্দা সরাতেই সূর্যের আলো প্রবেশ করল ঘরে। আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম আমি। আকাশটার মন আজকে ভীষণ ভালো মনে হচ্ছে। চারদিকে প্রখর রোদের তাপ দিচ্ছে সূর্য। আমি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছি। হঠাৎ আয়ান ভাইয়া আমাকে টেনে তার দিকে ফিরিয়ে জোরে একটা থাপ্পড় মারল। আমি ছিটকে পড়লাম টেবিলের কোণায়। মানুষটার চোখের দিকে তাকানোর সাহস আমার হচ্ছে না, ঘৃণা লাগছে ভীষণ। কিভাবে এত সুন্দর করে মানুষকে ঠকানো যায় তা উনাকে না দেখলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। আয়ান ভাইয়া আমার মুখের উপর প্রেগনাসির রিপোর্টগুলো ছুঁড়ে মেরে জোরে চিৎকার করে বললেন, হোয়াট দ্য হেল, এসব কি? আমি মাথা নিচু করে রইলাম। উনি আবার বললেন, এসবের মানে কি? এই বিষয়ে আমাকে কিছু জানাসনি কেন তুই? নিজেকে কি মনে করিস? আমি আবারও চুপ করে রইলাম। উনি এবার আমাকে টেনে তুলে সোজা করে দাঁড়িয়ে বললেন, আরেকটা থাপ্পড় না খেতে চাইলে বল, এত বড় একটা খুশির সংবাদ আমি পাইনি কেন? আমি আবারও চুপ রইলাম। এবার উনি আমার দুই গালে উনার দুই হাত রেখে শান্ত গলায় বললেন, লুক অ্যাট মি নেহু, লাইক সিরিয়াসলি, আমি বাবা হতে যাচ্ছি, এত বড় একটা খুশির সংবাদটাও তুমি আমায় দিলে না। কেন, এমন খুশির সংবাদ কি আমার শোনার অধিকার নেই? আমি বাবা হচ্ছি এটা শোনার অধিকারও কি আমার নেই? আজ 8 দিন পরও তুমি আমায় বলনি। উনি এতটুকু বলেই চোখ থেকে 2 ফোঁটা পানি ফেললেন। এবার আমি আর চুপ থাকতে পারলাম না, উঁচু গলায় বললাম, না নেই এমন সংবাদ, আপনার শোনার অধিকার নেই, বাহিরে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করবেন, ঘরে বউকে ঠিকভাবে সময় দিবেন না, তো এমন সংবাদ শুনে কি করবেন? উনি এবার এক হাতে চোখ মুছে ভ্রু কুচকে বললেন, মেয়ে নিয়ে ফুর্তি মানে, হোয়াট ডু ইউ মিন? আমি জোরে চেঁচিয়ে বললাম, আই মিন আপনি যাকে বিয়ে করেছেন, যার সাথে সময় কাটান। এবার উনি বললেন, মানে কাকে বিয়ে করেছি? আমি এবার চেঁচিয়ে বললাম, থাক আর অভিনয় করার কোনো দরকার নেই, আপনি কি জানেন আপনি খুব ভালো অভিনয় করতে পারেন? আপনি তো পারেন মানুষকে খুব সুন্দরভাবে গড়ে নির্মমভাবে ভেঙে দিতে। আমি আপনার হাতের পুতুল নাকি, যে ইচ্ছা হলে খেলবেন, আবার মন ভরলে ছুঁড়ে পেলে দেবেন,
এতটুকু বলেই ওখান থেকে সরে এলাম। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি দমটা বন্ধ হয়ে আসছে। ভোরে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে গেল। জানালার পর্দা সরিয়ে আকাশের দিকে তাকালাম। আকাশটা যেন নিস্তব্ধ হয়ে আছে। কাঁধ ঘুরিয়ে দেখলাম উনি ঘুমিয়ে আছে। ঘুমান তবে কারো ঘুম কেড়ে নিয়ে নয়। ঘুমন্ত মানুষটাকে অনেক নিষ্পাপ লাগছে। কে জানতো এই নিষ্পাপ চেহারার পেছনে বিশ্বাসঘাতক একজন মানুষ লুকিয়ে আছে। উনার প্রতিটা নিঃশ্বাসের শব্দ যেন আমার কাবে বাজছে। কিন্তু এই নিঃশ্বাসে যে বিষ আছে। জীবন আধারে ডুবে যেতে বেশি সময় নেয় না, কিন্তু আধার কাটিয়ে উঠতে পুরো জীবনটাই চলে যায়। আজ 3 দিন আমাদের মাঝে কোনো কথা নেই। উনি বলার চেষ্টা করলেও আমি এড়িয়ে যাই। আর রাতে উনি আসার আগেই ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আজকে ঔষধ খাওয়ার সময় দরজা লক করতে ভুলে গেছি। উনি বাহিরে থেকে আমার ঔষধ খাওয়ার বিষয়টা দেখে দ্রুত গতিতে ঘরের ভেতর প্রবেশ করে আমার হাত থেকে ঔষধের প্যাকেটটা ছিনিয়ে নেয়। ঔষধের প্যাকেটটা উনি ভালো করে পর্যবেক্ষণ করে চিৎকার দিয়ে উঠেন, মানে কি এইসবের? আমাকে বুঝা তুই এইসবের মানে কি? আমাকে ইগনোর করে তুই কি বুঝাস বল? আমি চুপটি করে পাশ ফিরে শুয়ে কাঁথা দিয়ে মুখটা ঢেকে ফেললাম। এবার উনি আরো চিৎকার করে বলে ওঠেন, আমি কিছু জিজ্ঞাসা করছি। আমি আবারও সাড়া না দেওয়ায় উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘুম পাচ্ছে প্রচুর। এর মাঝে উনি একটা গ্লাসে করে তেঁতুলের টক নিয়ে এলেন। এক হাতে গ্লাস আর অন্য হাতে আমাকে টেনে তুলে বললেন, এটা খেয়ে নাও। আমি ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বললাম, সরুন ঘুমাবো আমি। এবার উনি জোর করে আমাকে টকটা খাইয়ে শান্ত গলায় বললেন, নেহু বমি আসছে তোমার। আমি মাথা নাড়িয়ে সাড়া দিলাম। উনি আমাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে হাঁটা ধরলেন। আমি এখন স্বাভাবিক, কিন্তু উনি শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছেন, যার কারণে নড়তেও পারছি না। মুচড়ামুচড়ি করেও কোনো লাভ হলো না। উনি ধমকের স্বরে বললেন, থাপ্পড় না খেতে চাইলে ঘুমাও, এমনিতে অনেক জ্বালিয়েছ এই কয়দিনে। এই মুহূর্তে আমার হুমায়ুন আহমেদের লেখা দুটো লাইন মনে পড়ছে, প্রিয় মানুষের কাছে কখনো যেতে নেই তাতে আকর্ষণ কমে যায়, সারা বাড়ি খুশির আমেজে ভরপুর, ফুফা ফুফি ও খুশিতে আত্মহারা, খুশি তো থাকারই কথা। ইতিমধ্যে আয়ান ভাইয়া পুরো এলাকা মিষ্টি বিতরণ করে দিয়েছে। চারদিকে এত খুশির মাঝে আমার অস্থিরতা গতিবেগে বেড়ে যাচ্ছে। সন্ধ্যায় ছাদে পশ্চিম দিকে তাকিয়ে সূর্যের হারিয়ে যাওয়াটা দেখছি। পশ্চিম আকাশে চারদিকে ছড়িয়ে আছি সূর্যের লাল রক্তিম আভা। সূর্যের মতোই আমার জীবন থেকে সব আনন্দ হারিয়ে গেছে। জানি না আর কখনো কি এই আনন্দ ফিরে পাবো আবার। এসব ভাবতেই চোখ দিয়ে পানি চলে এলো। আমি দুহাত দিয়ে চোখ মুছে নিজেকে সামলে নিলাম যে আমার অগোচরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখে তার জন্য বৃথা চোখের পানি না ফেলাই উত্তম। রান্নাঘরে গিয়ে চুলায় চা বসিয়ে দিলাম সবার জন্য। এর মাঝেই ফুফি আমাকে রান্নাঘরে দেখে বকাবকি শুরু করে দিয়েছে। ভাবিও সেম কাজ করেছে তারা, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। সবাই বিশ্বাসের কথা বলে, আর যে আমাকে একাকাশ পরিমাণ ভালোবেসেছে তাকে আমি আমাকেই ঠকাতে দেখেছি। বিশ্বাস সবাইকে করা যায়, কিন্তু সবাই বিশ্বাসের মূল্য দিতে পারে না। বাস্তবতা এমনই, যাকে বিশ্বাস করবে সেই পেছনে থেকে এসে চুরি মারবে। বিশ্বাস শব্দে বিষও আছে আবার শ্বাসও আছে। এবার ঠিক ভুল বেছে নেওয়াটা আমাদের দায়িত্ব। বিশ্বাস তৈরি করতে পুরো জীবন লেগে যায় আর নষ্ট হয়ে যায় এক মুহূর্তে। আলমারি গোছানোর সময় শাড়ির ভাজে চোখে পড়ল উনার আর ওই মেয়েটার বিয়ের ছবি। ছবিটা দেখেই বুকের ভেতর থেকে বেরিয়ে এলো একটা লম্বা নিঃশ্বাসের মাঝেই উনি পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরলেন।
উনার আভাস পেয়েই আমি টেবিল থেকে দিশলাইয়ের একটা কাঠি দিয়ে ছবিতে থাকা মেয়েটার মুখের অংশটা পুড়িয়ে দিলাম। আমার হাত থেকে ছবিটা নিচে পড়ে গেল। আমাকে এখন আবার এক অজানা ভয় গ্রাস করছে। আমি আপাতত উনাকে এই বিষয়ে কিছু জানাতে চাই না। ডিভোর্সের পরে শুধু উনাকে একটা কথা জিজ্ঞাস করতে চাই, কেন করলেন উনি এমন? কেন আমার সাজানো গোছানো জীবনটাকে অগোছালো করে দিল? উনি ছবিটা দেখলেন, উনি তোলার আগেই তাড়াতাড়ি করে আমি তুলে হাত পেছনে নিয়ে শাড়ি দিয়ে ডেকে পেললাম। উনি অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, কি লুকাচ্ছ তুমি? আমি কি বলবো বুঝতে পারছি না। উনি আবার বললেন, হাতে কি দেখি? আমি জোরপূর্বক হাসি দিয়ে বললাম, ককি ক কিছু না তো। কিন্তু উনি নাছোড়বান্দা, আমার হাতে কি আছে দেখবেই দেখবে। আমি এবার উনাকে ধাক্কা মেরে বের হওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হলো না। উনি আমার এক হাত ধরে ফেললেন, হাতটা মুছড়িয়ে অন্য হাত থেকে ছবিটা নিয়ে নিলেন। মুহূর্তেই উনার মুখে নেমে এলো অন্ধকারের কালো ছায়া। আমি উনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনার কোনো কথাই আমার মাথায় ঢুকছে না। উনি নিজের শরীরের সর্বশক্তি দিয়ে চিল্লাচ্ছেন, আমি জানতে চাই এটার মানে কি, কোথায় পেলে তুমি এই ছবি, আর কে এই মেয়ে, আনস মি ড্যামিট। আমি উত্তর দিলাম না। উনি আমাকে ঝাঁকুনি মেরে বললেন, এভাবে তুমি বলবে না ওকে, তাই তো তোমার মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় আমি খুব ভালো করেই জানি। আমি তোমার সবচেয়ে বড় দুর্বলতা, তাই এবার আমার ক্ষতি হলে তো তুমি অবশ্যই সবটা বলবে। এতটুকু বলেই উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করে রান্নাঘর থেকে একটা ফল কাটার ছুরি নিয়ে এলেন। আমাকে আবারও জিজ্ঞাসা করলেন, বলো এই ছবির মানে কি, আমার সাথে এই ছবি আর আমি বরের পোশাকে কেন, আর এই ছবি তুমি কোথায় পেয়েছ? আনস মি, এবার আমি শক্ত গলায় জবাব দিলাম, এই ছবির মানে কি সেটা আমি না, আপনি বলুন, বলুন কেন আমার জীবনটাকে, কি ক্ষতি করেছিলাম আমি আপনার, নিজে থেকেই তো আমার জীবনে এসেছিলেন, এই মেয়েকেই যখন এত ভালোবাসেন তো আমাকে বিয়ে কেন করেছেন বলুন, কেন বলুন। উনি অবাক চোখে আমার কথায় বললেন, মানে? আমি আবারও জোরে বললাম, মানেটা আমার নয়, আপনার বলা উচিত, আমার জীবনটাকে কেন নরক বানিয়ে দিয়েছেন বলুন, কেন করলেন। এবার ওই মেয়ে যখন আপনাকে নিজের হাজবেন্ড হিসাবে দাবি করবে, তখন আমার সন্তান ও তো পিতৃপরিচয়হীন হবে। উনি আর জবাব দিল না, সরু চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবিটা নিয়ে কোথাও একটা চলে গেলেন। ভালোবাসার প্রতিদানে সবাই ভালোবাসে না, কাউকে ভীষণ ভালোবাসলে তার থেকে অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। দিন শেষে সেই আমার আমিটাকে নিজে একাই সামলাতে হয়। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আমাদের নিজের কাছে আটকে ও রাখবে না, আবার ছেড়েও দেবে না, তারা শুধু তাদের প্রয়োজনে আমাদের ব্যবহার করবে, প্রয়োজন শেষ হলে আঘাত করবে, কষ্ট দেবে, আন্ডারস্কোর অবহেলা করবে, বারবার ছেড়ে যাওয়ার বাহানাও খুঁজবে। আয়ান ভাইয়াও ঠিক এমন, আমাকে ধরে ও রাখছে না, আবার ছেড়েও দিচ্ছে না, নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে। আকাশে মিটি মিটি তারা জ্বলছে, আমি একা ছাদে দাঁড়িয়ে তারাগুলোকে দেখছি, তারা যেন মিটি মিটি হাসছে। আগে একটা সময় ছিল যখন আমি এই রুম থেকে ওই রুমে যেতেও ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় করে না। অন্ধকার রাতে খোলা চুলে ছাদের দাঁড়িয়ে আছি, হঠাৎ কেউ পেছনে থেকে আলতো হাতে আমার চুলগুলো সুন্দর করে খোপা করে দিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত রাতে একা খোলা চুলে দাঁড়িয়ে আছো কেন, আন্ডারস্কোর এত কেয়ারলেস হলে চলবে, বেবির ক্ষতি হয়ে যেতে পারে। এবার আমি একটা হাসি দিয়ে বললাম, যা ক্ষতি হবার তো হয়ে গেছে, আবার নতুন করে কি কিছু হওয়ার বাকি আছে, বলেই ধীরে পায়ে নিচে নেমে এলাম।
পরের দিন বিকালে হঠাৎ করে আয়ান ভাইয়া হুড়মুড়িয়ে ঘরে ঢুকল। আমাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটা জায়গায় যেতে হবে। আমি বিস্ময় নিয়ে বললাম, কোথায়? উনি ব্যস্ততা দেখিয়ে বলল, তোমার সব প্রশ্নের জবাব আজকে পেয়ে যাবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হয়ে নিচে নেমে এলাম। আধা ঘন্টা যাবত রিকশা চলছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছি না। উনাকে জিজ্ঞাসা করলে উনি শুধু এতটুকুই বলেছেন, আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না, নীরবে শুধু চোখের পানি ফেলছি। আমাদের রিকশাটা গিয়ে থামল তুষার স্টুডিও নামক একটা দোকানের সামনে। উনি নেমে রিকশার ভাড়া দিয়ে আমাকেও খুব সাবধানে নামিয়ে আমি সহ দোকানের ভেতরে গেলাম। দোকানে একটা ছেলে ছিল, ছেলেটার বয়স 12 কিংবা 13 এর মাঝামাঝি হবে। ছেলেটা দেখতেও বেশ হ্যান্ডসাম। উনি পকেট থেকে থেকে ওনার আর সেই মেয়েটার বিয়ের ছবিটা বের করে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দেখো তো এই ছবিটা কবে চাপানো হয়েছিল এবং এই ছবির কোনো কপি আছে কিনা। ছেলেটা কিছুক্ষণ ছবিটাকে উল্টে পাল্টে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে ফিরে বললেন, আমি তো জানি না এই ছবির বিষয়ে, তবে মামা জানে, উনি বলতে পারবে। এবার উনি বললেন, তোমার মামা কোথায়? এবার ছেলেটা আবার বললেন, একটা কাজে গেছে। এবার উনি হতাশ দৃষ্টিতে বললেন, উনার আসতে কত সময় লাগবে? ছেলেটা কিছু সময় ভেবে বললেন, 15 মিনিট বা তার বেশি। এবার উনি আচ্ছা বললেন, ছেলেটা আমাদের ভেতরে গিয়ে বসতে বলল। প্রায় আধা ঘন্টা পর লোকটা দোকানে এলো। লোকটার বয়স 40-এর ঊর্ধ্বে। উনি লোকটাকে ছবিটা দেখিয়ে জানতে চাইলেন, ভাইয়া এই ছবিটা কবে চাপানো হয়েছে বলতে পারবেন? লোকটা কিছুক্ষণ ছবিটাকে নেড়েচেড়ে উনাকে বললেন, দেখুন আমাদের একটা নিয়ম আছে, এক কাস্টমারের কথা অন্য কাস্টমারকে বলা আমাদের উচিত না। উনি এবার করুণ চোখে লোকটার দিকে তাকিয়ে বললেন, এই ছবির কোনো কপি দিতে পারবেন? দেখুন আপনি যদি আমাদের এই ছবির আসল কপিটা না দেন, তাহলে আমরা থানায় গিয়ে আপনাদের দোকানের নামে মামলা করব, আপনারা ভুয়া ছবি ছাপান। এবার লোকটা খানিকটা ভয় পেয়ে গেল। আমি পাশে বসে সব কিছু খেয়াল করছি, কিন্তু কি হচ্ছে কিছুই আমার মাথায় ঢুকছে না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কি উনার নতুন কোনো ফন্দি? আমি ভাবতে পারছি না আর মাথা ধরছে। উনার কথায় লোকটা ছবিটা বের করে দিল, যা দেখে উনার মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। উনার সাথে ওই মেয়েটার ছবি। উনি অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে বললেন, রাত্রির আর আমার ছবি? উনি লোকটাকে আবারও উদ্দেশ্য করে বললেন, দেখুন ভালোয় ভালোয় বলছি, আসল ছবিটা দিন, এটা আমি হতেই পারি না, এটা এডিট করা ছবি। লোকটা এবার বললেন, এইটাই আসল ছবি, জান তো ভাই, আর ঝামেলা কইরেন না। এবার উনি রেগে লোকটার কলার চেপে ধরলেন, ভয় পেয়ে লোকটা আসল ছবিটা বের করে দিলেন। ছবিটা দেখে আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা। মিহির ভাইয়া আর ওই মেয়েটার বিয়ের ছবি আর আমাকে যেটা দেখানো হয়েছিল সেটা ভুয়া ছিল। উনি এক হাতে ছবিটা নিয়ে অন্য হাতে আমার ডান হাত শক্ত করে ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলেন। আমি এখন উনার চোখে চোখ রাখার সাহস পাচ্ছি না। উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি রাগী গলায় বললেন, ছবিটা কোথায় পেয়েছ? আমি কাচুমাচু হয়ে বললাম, আমি যখন আমাদের বাড়ি গিয়েছিলাম তখন আমার শাড়ির ভাঁজে পেয়েছিলাম। এবার উনি অবাক দৃষ্টিতে বললেন, তোমার শাড়ির ভাঁজে এই ছবি এলো কি করে? আর কেই বা এসব করছে, ভাববার বিষয়। এবার আমি শক্ত গলায় উত্তর দিলাম, এটা না হয় মিথ্যা মানলাম, কিন্তু আপনার আর ওই মেয়ের অশ্লীল ছবিটাও কি মিথ্যে?
এবার উনি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, অশ্লীল ছবি মানে? আমি এবার নিজের ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার থেকে সেই ছবি বের করে ওনাকে দেখিয়ে বললাম, আপনার তো চরিত্র ও ঠিক নেই, আবার এত রাগ নিয়ে কার সাথে কথা বলেন? এবার উনি আমার গলা টিপে ধরে বললেন, তুই কোন সাহসে আমার চরিত্র নিয়ে কথা বলিস? তুই দেখেছিস কোনো মেয়ের সাথে এমন অবস্থায় আমাকে? আগেটা এডিট করা ছিল, এটাও নিশ্চয়ই এডিট করা। এবার আমি উনাকে এক ধাক্কা দিয়ে বললাম, এটা এডিট করা, কিন্তু আমার চোখ তো আর এডিট করা নয়। বলুন, আপনি সেদিন গুরুত্বপূর্ণ কাজের কথা বলে পড়ে রাস্তার পাশে ওই মেয়ের সাথে আইসক্রিম হাতে গল্প করতে করতে হাঁটছিলেন না? বলুন, 3 বছর আগে ওই মেয়ের সাথে আপনাকে কিস করতে আমি পার্কে দেখেছিলাম কিনা? এবার উনি অবাক হয়ে বললেন, রাত্রি আমার স্কুল ফ্রেন্ড ওর সাথে অনেক ভালো সম্পর্ক আর অনেক দিন পর দেখা হয়েছিল, তাই ও অনুরোধ করল আইসক্রিম খাবে, সেই অনুযায়ী। আর মানুষের চোখে দেখার মাঝেও ভুল থাকে, তাই তুইও ভুল দেখেছিস। সেদিন বসে ওর সাথে ফুচকা খাচ্ছিলাম, ও হঠাৎ বলল ওর চোখে কিছু একটা পড়েছে, আমি সেটাই দেখছিলাম। ছিহ, ভালোবাসায় এতটুকু বিশ্বাসও রাখতে পারলি না তুই? কে না কে তোকে কিসব দেখিয়েছে আর তুই আমাকে সন্দেহ করতে শুরু করেছিস? আমি উনি আর মিহির ভাইয়া একটা রেস্টুরেন্টে বসে আছি, কারো মুখে কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মিহির ভাইয়া বললেন, কিরে দোস্ত, কিছু বলছিস না কেন? এনি প্রবলেম? আর আজকে তুই এত নিস্তব্ধ কেন? এবার উনি মিহিরে ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, আমি তোর কি হই? মিহির ভাইয়া অবাক চোখে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, তুই তো আমার কলিজার টুকরা, জানে জিগার দোস্ত, এক কথায় তুই আমার সব, আমার বেস্ট ফ্রেন্ড। এবার উনি রহস্যময় হাসি দিয়ে বললেন, বেস্ট শব্দটা তোর মুখে মানায় না রে দোস্ত। মিহির ভাইয়া সরু চোখে তাকিয়ে বললেন, মানে? এবার উনি আমাকে বললেন, নিহা আসল ছবিটা আমাকে দাও তো। উনি বলার সাথে সাথেই আমি ব্যাগে হাত দিয়ে মিহির ভাইয়ার আর বের করে উনার হাতে ধরিয়ে দিলাম। উনি ছবিটা মিহির ভাইয়ার সামনে ধরে জিজ্ঞাসা করলেন, দেখতো মিহির ছবিটা চিনিস কিনা? মিহির ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ চিনব না কেন, এটা তো আমার আর রাত্রির বিয়ের ছবি। এবার উনি বললেন, হ্যাঁ তোদেরই বিয়ের ছবি, কিন্তু কথা তো এইটা না, কথা হচ্ছে তুই রাত্রিকে কবে বিয়ে করেছিস? এবার মিহির ভাইয়া বললেন, এটা আমার আর রাত্রি ছাড়া তো কারো কাছে ছিল না, তুই কোথায় পেয়েছিস? উনি এবার একটা হাসি দিয়ে বললেন, এটা আমার বউয়ের শাড়ির ভাঁজে পেয়েছি, আর সব থেকে বড় কথা হচ্ছে তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও এত বড় কথাটা আমার কাছ থেকে লুকিয়েছিস। আমি জানতাম যে তুই রাত্রিকে অনেক আগে থেকেই পছন্দ করিস, কিন্তু ব্যাপারটা এত দূর পৌঁছাবে আমি ভাবিনি। তোকে নিজের ভাইয়ের মতোই জানতাম বাটাজ। এতটুকু বলতেই মিহির ভাইয়া বললেন, আমি তোকে জানাতে চেয়েছি, কিন্তু রাত্রি ওর কসম দিয়ে বলেছিল যেন তোকে ব্যাপারটা এখন না বলি। আর আমি আর রাত্রি তোর বিয়ের 6 দিন পরই বিয়ে করেছি। ও আমাকে হঠাৎ কল দিয়ে বলে বিয়ে করবে আমায়। এবার উনি আর কিছু না বলে ওনার আর রাত্রির এডিট করা ছবিটা মিহির ভাইয়ার হাতে দেয়। মিহির ভাইয়া হতাশ গলায় বলেন, এটা তো আমি, কিন্তু আমার জায়গায় এখানে তোর ছবি কেন? এবার উনি বলেন, আমারও তো একই প্রশ্ন, তোর জায়গায় এখানে আমার ছবি এডিট করা কেন? কে করেছে এইসব? যে এসব করেছে শুধু এতটুকুতেই সে সীমাবদ্ধ নয়। এবার উনি আমার ফোনটা নিয়ে উনার আর রাত্রির অশ্লীল ছবিটা দেখালেন মিহির ভাইয়াকে। ছবিটা দেখেই মিহির ভাইয়ার মাথায় যেন বাজ পড়ল। উনি অস্থির হয়ে বললেন,
এই ছবি তো তুই কোথায় পেয়েছিস? আর ছ ছবিতে আমার জায়গায় তুই কেন? এটা তো আমার আর রাত্রির পার্সোনাল ছবি। এবার উনিও স্বাভাবিক গলায় বললেন, আমারও তো একই প্রশ্ন, ছবিতে তোর জায়গায় আমি কেন? আর কে এইসব করছে? স্পষ্ট বোঝা যাচ্ছে মিহির ভাইয়ার চোখে পানি টলমল করছে। উনি মিহির ভাইয়ার কাঁধে হাত রেখে বললেন, বিয়ের ছবিটা নিহার শাড়ির ভাঁজে রেখে গিয়েছিল কেউ, আর অশ্লীল ছবিগুলো নিহার মেসেঞ্জারে কোনো ফেক আইডি থেকে পাঠানো হয়েছিল। মিহির ভাইয়া এবার শান্ত গলায় বললেন, কে করেছে এসব? এবার উনিও বললেন, হুম প্রশ্ন সেটাই, এসব কে করেছে, কেন করেছে জানতে চাই আমি, কি লাভ তার এসব করে? কিন্তু তার থেকেও বড় কথা, আমাকে আগে জানতে হবে এই কেকটাকে কার আমার সাথে এমন শত্রুতা যে আমার এত বড় ক্ষতি করতে চাইছে। এবার মিহির ভাইয়া চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছে শান্ত গলায় বললেন, রাত্রি? উনি অবাক হয়ে প্রশ্ন ছুড়লেন, মানে? মিহির ভাইয়া আবারও বললেন, এই সব করছে রাত্রি? উনি এবার মিহির ভাইয়ার কাঁধে হাত রেখে বললেন, তুই এতটা শিওর কিভাবে হচ্ছিস? মাঝে মাঝে আমাদের বোঝার ও ভুল হতে পারে, আর রাত্রি এমন না। এবার মাহির ভাইয়া হো হো করে হেসে উঠে বললেন, হ্যাঁ ও এমন না আসলেই, ও এমনই, এটাই বাস্তবতা, হয়তো আমরা ওর আসল উদ্দেশ্য বুঝতে পারিনি, ওকে চিনতে পারিনি। এসব কাজ যে ওর, তার প্রথম প্রমাণ হচ্ছে এই বিয়ের ছবিটা রাত্রির ফোনে তোলা। আর আমাদের বিয়ের ব্যাপারে এখনো কেউ জানে না, তাই ছবিটা সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম কোনো কিছুই দেওয়া হয়নি। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার আর ওর এমন পার্সোনাল ছবি তো আর অন্য কারো কাছে যাওয়া সম্ভব না, যদি আমি বা ওর মধ্যে কেউ কাউকে না দিই। উনি মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, এখন আমাদের মূল উদ্দেশ্য রাত্রির প্ল্যান কি তা জানতে হবে। আকাশের দিকে তাকিয়ে আছেন আয়ান ভাইয়া। আমি পেছনে থেকে গিয়ে জড়িয়ে ধরে বললাম, সরি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন প্লিজ, আমি বুঝতে পারিনি। এবার উনি মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আমার কপালে একটা আলতো করে ভালোবাসার পরশ দিয়ে বললেন, ক্ষমা তুমি কেন চাইবে, এতে তোমার তো কোনো দোষ নেই, পরিস্থিতিটাই এমন ছিল যে তুমি এসব বিশ্বাস করতে বাধ্য হয়েছো। আসলে আমাদের জীবনটাই এমন, সব সময় চোখের দেখাও সত্য হয় না, আমাদের দেখার মাঝেও ভুল থাকে, তোমার বিশ্বাস রাখা উচিত ছিল আমার ওপর। আমি এবার উনাকে জড়িয়ে ধরে বললাম, আর কখনো এমন ভুল হবে না। এবার উনি মুচকি হেসে বললেন, ওহু ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে তোমাকে। আমি ভ্রু কুচকে বললাম, কি শাস্তি? মাত্রই তো বললেন আমি কোনো ভুল করিনি, তাহলে শাস্তি কেন পাবো হু? উনি এবার বললেন, হু এতদিন তো রাগ অভিমান নিয়ে দূরে দূরে ছিলে, কিন্তু আজ কি করবে মহারানী। আমি উনার বুকে ছোট্ট একটা ঘুষি মেরে বললাম, অসভ্য। উনি এবার রহস্যময় একটা হাসি দিয়ে বললেন, হ্যাঁ নিজের বউয়ের সাথে একটু অসভ্যতামি করলে তাতে দোষ কোথায়, আর আমি এমনিতেই অনেক হ্যান্ডসাম, আমার বউ কেন যে কোনো মেয়েই আমাকে কিস করতে চাইবে। উনার কথায় জলে উঠলাম আমি, তেরে গিয়ে উনার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। উনিও পরম আবেশে আমাকে কোলে তুলে নিলেন। আধা ঘন্টা যাবত রাত্রির বাসায় বসে আছি, ও বাহিরে গিয়েছে, বাসায় শুধু একটা কাজের মেয়ে আমি, উনি আর মিহির ভাইয়া আছেন। অবশেষে রাত্রি এলো। আমাদের তিনজনকে একসাথে দেখে রাত্রি বেশ খানিকটা অবাকও হলো, আবার ভয়ও পেয়ে গেল। একটু জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, কি রে তোরা এখানে? মাহির ভাইয়া হেসে বলল, কেন অন্য কাউকে আশা করেছো নাকি সুইট হার্ট?
এবার রাত্রি কিছুটা হকচকিয়ে গেলেন। উনি এবার ব্যাগ থেকে রাত্রির আর উনার এবং রাত্রির আর মিহির ভাইয়ার বিয়ের ছবি দুটোই বের করে রাত্রির মুখে ছুড়ে মেরে জিজ্ঞাসা করলেন, এসবের মানে কি? রাত্রি চওড়া গলায় উত্তর দিল, জানি না। এবার উনি রাগ কন্ট্রোল করতে না পেরে রাত্রির গালে একটা চর বসিয়ে দিলেন। রাত্রি চিটকে কাচের টি টেবিলের উপর গিয়ে পড়ল। রাত্রির কপালটাও বেশ খানিকটা কেটে গেল। রাত্রি আর নিজেকে সামলাতে না পেরে এসে আয়ান ভাইয়ার কলার চেপে ধরে বললেন, হ্যাঁ আমি করেছি, এইসব কিছু করেছি শুধু তোকে পাওয়ার জন্য। আমি সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবাসি, আর তুই পড়েছিলি একটা বাচ্চা মেয়ে, তোর নিজের মামাতো বোনের পেছনে ওকে তুই বিয়ে করেছিস, সেটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি মিহিরকে বিয়ে করেছি যাতে মিহিরকে দিয়েই তোকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে পারি আমি। আর 3 বছর আগে পার্কে বসে আমি আর আয়ান ফুচকা খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ নিহাকে দেখেই আমি আয়ানকে বলি আমার চোখে কিছু একটা পড়েছে। আয়ান যখন আমার চোখ দেখছিল নিহা তখন অন্য সাইড থেকে দেখেছে, যার কারণে ওর মনে হচ্ছিল যে আয়ান আমাকে কিস করছিল, কিন্তু আমি জানতাম না যে আয়ান শেষে ওকেই বিয়ে করবে। আমি ভেবেছিলাম ওদের সম্পর্কটা হয়তো সেখানেই শেষ। আয়ানের বিয়ের খবরটা যখন আমি পাই তখনই এই ধারণাটা আমার মাথায় আসে। আমি মিহিরকে কল করে বলি বিয়ে করবে আমায় আজ এক্ষুনি। মিহিরও রাজি হয়ে যায়। মিহির চেয়েছিল আয়ানকে জানাতে, মিহির চেয়েছিল আয়ান আর নিহা হবে আমাদের বিয়ের প্রধান সাক্ষী, কিন্তু আমি মিহিরকে আমার কসম দিয়ে বলি যেন আয়ান কোনোভাবেই আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আর মিহির বেচারাও আমি যা বলেছি তাই শুনেছে বাধ্য ছেলের মতো, কারণ ও যে বড় ভালোবাসত আমায়। এতটুকু বলেই রাত্রি হাসা শুরু করলো। এবার ওর কথা মিহির ভাইয়া সহ্য করতে না পেরে ওকে টেনে নিজের কাছে নিয়ে জোরে একটা থাপ্পড় বসালেন ওর গালে। রাত্রি চিটকে পড়ল সোফায়। মিহির ভাইয়া এবার দেওয়ালে একটা বাড়ি মেরে বললেন, বেইমান বিশ্বাসঘাতক, তোদের মতো মেয়েদের জন্য আজ সমাজ এতটা বিশৃঙ্খল, তোদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য প্রতিনিয়ত হাজার ছেলেরা সুইসাইড নামক অপশনটা বেছে নেয়। এবার উনি রাত্রিকে উদ্দেশ্য করে বললেন, তোর এমন বাজে আশা কখনোই পূরণ হবে না, আয়ান নিহার আছে, নিহারই থাকবে, হোক সেটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এবার রাত্রি হো হো করে হেসে বললেন, ঠিক আছে তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তোর এই ইচ্ছাটাও আমি পূরণ করে দিব কিন্তু অন্য স্টাইলে। এতটুকু বলেই রাত্রি টেবিল থেকে একটা চুড়ি নিয়ে আমার গলায় ধরল। আমি আহ বলে চিৎকার দিয়ে উঠলাম। রাত্রি চুড়িটা আরো বেশি চেপে ধরে আয়ান ভাইয়াকে বললেন, তোকে আজকেই আমাকে বিয়ে করতে হবে, আর যদি না করিস তাহলে আয়ান নিহার গল্প এখানেই শেষ। উনি খানিকটা ভয় পেয়ে গেলেন। ততুই ওকে ছেড়ে দে, রাত্রি হেসে বলল, হ্যাঁ ছাড়বো তো, কিন্তু তোকে আমাকেই বিয়ে করতে হবে। এবার আমি বললাম, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করাটা ঠিক নয়, আর এই ক্ষেত্রে আমি চাইলে তোমাকে জেলের ভাতও খাওয়াতে পারি। আর কেমন মেয়ে তুমি, নিজের স্বামী ছেড়ে অন্য পুরুষের দিকে নজর দাও। আমার কথায় রাত্রি চুড়িটা আরো বেশ জোরসড় ভাবে চেপে ধরলেন, যার ফলে আমার গলাটা হালকা কেটে গেল। আমি ব্যথায় কাতরে উঠলাম। এবার উনি টলমল চোখে বললেন, রাত্রি ওকে ছেড়ে দে, আমি তোর সব কথা শুনব। এবার মিহির ভাইয়া নিজের পা দিয়ে রাত্রির পায়ে আঘাত করলেন, যার ফলে রাত্রির হাত থেকে চুড়িটা পড়ে যায়, আর চুড়িটা মিহির ভাইয়া তুলে রাত্রির গলায় চেপে ধরলেন। আর উনি এসে আমাকে সাইডে নিয়ে গেলেন। রাত্রি এমন অবস্থার জন্য প্রস্তুত ছিল না। রাত্রি শক্ত গলায় বলল, ছাড়ো আমায়। মিহির ভাইয়া এবার হেসে বলল, হ্যাঁ ছাড়ব। বলেই মিহির ভাইয়া রাত্রির গলা থেকে চুড়িটা সরিয়ে নিজের গলায় নিজে গেলেন। আয়ান ভাইয়া চিৎকার করে ওঠেন, মিহির! রাত্রিও মিহির বলে চিৎকার করে ওঠে।
মিহির ভাইয়া হো হো করে হেসে বলতে শুরু করেন, জীবনের প্রথম ভালোবাসা ছিলে তুমি রাত্রি, সেই ক্লাস 9 থেকে আমার অবুঝ মনে ভালোবাসা জাগিয়েছিলে তুমি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম মুগ্ধ হয়ে তোমার মুখে তাকিয়েছিলাম, জানি না কি ছিল ওই মুখে, কেমন মায়া দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধলে আমাকে। আসলে ভুলটাই আমার ছিল, আমি ভুলে গিয়েছিলাম সবাই ভালোবাসার প্রতিদানে ভালোবাসতে পারে না, বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না। ভুলটা যেহেতু আমারই ছিল তাই সেটা আমিই শুধরে নিব, তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে। আমি নিজে মরে গিয়ে পারলে ক্ষমা করে দিও রাত্রি, অনেক ভালোবাসতাম তোমায়। মিহির ভাইয়া চুরিটা আরো কাছে যখন নিয়ে যাচ্ছিল, রাত্রি তার হাত থেকে চুরিটা নিয়ে ছুঁড়ে ফেলে মিহির ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, ভুল করেছি আমি, ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আসলে আয়ানের ভালোবাসাটা আমার জন্য বরাদ্দই ছিল না, ভুল তো মানুষ করে তাই না, আমিও ভুল করেছি, ক্ষমা করে দাও আমাকে, আমাকে আরেকটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার, তোমাকে চেনার। এবার মিহির ভাইয়াও জড়িয়ে ধরলেন রাত্রিকে, অবশেষে সব ভুল বোঝাবুঝি অবসান হল। 5 বছর পর গুটি গুটি পায়ে পুরো বাড়ি ভ্রমণ করছে আরোহী, আর কিছু সময় পর পর এসে জিজ্ঞাসা করছে, আম্মুই আব্বু কখন আসবে? আমি ব্যাগ গোছাচ্ছিলাম, আমার চোখে মুখে বিরক্তির চাপ, কিন্তু মেয়েকে তা বুঝতে দিলাম না, এক গাল হেসে বললাম, এই তো মা একটু পরেই চলে আসবে। এই নিয়ে আধা ঘন্টায় প্রায় 10 বার এসেছে, আমিও একই জবাব দিতে দিতে হাঁপিয়ে গিয়েছি। 5 মিনিট পর আবার এসে জিজ্ঞাসা করছে, আম্মু। মেয়ে এতটুকু বলতেই আমি বেশ কড়া গলায় ধমক দিয়ে উঠলাম, বারবার একই প্রশ্ন কেন করছো, বলেছি না একটু পর তোমার আব্বু চলে আসবে, এসো এদিকে এসো, জামা কাপড় সব তো নোংরা করে ফেলেছো, আসো আমি চেঞ্জ করে দিই। উফফ, এই বাপ মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। আমি আবারও আরোহীর দিকে তাকাতে দেখলাম, আরোহী দরজার সামনে টলমল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো আমার কথাগুলো তার ভালো লাগেনি। আমি মুচকি হেসে ব্যাগ সাইডে রেখে মেয়েকে গিয়ে কোলে নিব, এমন সময় উনি এসে আরোহীকে কোলে নিয়ে নরম গলায় বললেন, কি হয়েছে আমার প্রিন্সেসটার কাছে কেন সে? বাবার এমন কথায় আরোহীর কান্না আরো গতি বেগে বেড়ে গেল। এবার উনি আরোহীর কপালে একটা আলতো করে চুমু দিয়ে জিজ্ঞাসা করলেন, কে মেরেছে আমার প্রিন্সেসটাকে, কে বকেছে বলো মা? এবার আরোহী দুই হাত দিয়ে চোখ মুখ মুছে হাত দিয়ে আমার দিকে ইশারা করে বলল, আম্মুই। এবার উনি মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দিকে তাকিয়ে আমাকে ধমক দিয়ে বললেন, দেখুন মিস, ও সরি মিসেস নিহা, আপনাকে এই বাড়িতে থাকতে দিয়েছি তাই বলে আপনি ভাববেন না যে আপনি আমার মাথা কিনে নিয়েছেন। আর প্রিন্সেসকে তুমি ধমক দাও কোন সাহসে, নেক্সট টাইম ধমক দিলে একদম বাপের বাড়ি দিয়ে আসবো তোমায়, গট ইট? উনার কথায় আরোহী খিলখিল করে হেসে উনার গালে চুমু দিয়ে জিজ্ঞাসা করল, আব্বু আমরা কখন যাব বেড়াতে? উনি এবার মেয়ের নাকে নাক ঘষে বললেন, এই তো একটু পরেই যাব আমরা, কিন্তু প্রিন্সেস তোমার ড্রেস তো নোংরা করে ফেলেছ, এদিকে আসো আমি চেঞ্জ করে দিই এটা। এবার উনি আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, যাও আমার প্রিন্সেসের ড্রেস নিয়ে আসো। আমি আরোহীকে কোলে নিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসলাম, উনি এসে আমার কোল থেকে আরোহীকে নিজের কোলে নিয়ে স্টাইল মেরে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, এই যে মিস, আমি কোনো ড্রাইভার না, সো সামনে এসে বসো। আমি মুখে ভেংচি কেটে এসে সামনের সিটে এসে বসলাম, আমাদের যাত্রা পথ চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছি, ওখান থেকে জাফলং যাওয়ার প্ল্যান আছে,
আপাতত সিলেট হোটেল ব্রিটানিয়ায় উঠব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কোন রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালের। কোন ঘর ছাড়া বাসিতে সবুজের, ওই দোল দোল হাসিতে। উন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? নীল আকাশের ওই দূর সীমা, গাড়ির কাছের জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছি আমি। আর এই কথা যদি না শেষ হয় গানটা আয়ান ড্রাইভ করতে করতে গাইছেন। গানটা উনার মুখে অসম্ভব গেয়েছেন। রাত 8টায় আমরা হোটেলে পৌঁছালাম। সারা শরীর কেমন অবশ হয়ে আছে, হয়তো এত দূরের যাত্রা পথের জন্য। আরোহীকে আমার পাশে শুইয়ে আমি বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আরোহী ঘুমিয়ে আছে। আয়ান নিচে নাস্তা আনতে গেলেন। মানুষটা পুরোটা রাস্তা ড্রাইভ করেছেন, না জানি মানুষটার কেমন লাগছে। রাত 1টা হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। এক পাশে উনি আর অন্য পাশে আরোহী বেশ জোরসড় ভাবে আমাকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছেন। আমি বাপ মেয়ে দুজনের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। কাছের জানালা দিয়ে মধ্যরাতে বাহিরের লাইটিং গুলো অসম্ভব সুন্দর লাগছে। হোটেলে আমাদের ঘর ছিল 7তলায়। সেখান থেকে নিচের মানুষগুলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। পুরো শহর জুড়ে লাল নীল সবুজ হলুদ লাইটিংটা বেশ ভালো লাগছে। এর মাঝে আয়ান আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘুমঘুম চোখে বললেন, উমম এখানে কি করছো, চলো ঘুমাবে। আমি এবার উনার দিকে তাকিয়ে উনার দুই কাঁধে হাত রেখে বললাম, দেখুন পুরো শহরটা অদ্ভুত সুন্দর লাগছে, আকাশটাও কেমন যেন থমথমে হয়ে আছে। উনি এবার বললেন, কিছু মানুষ আলো হয়ে আমাদের জীবনে আসে আর হঠাৎ কালো মেঘের আড়ালে হারিয়ে যার আর রেখে যায় অসংখ্য স্মৃতি। আমি এবার উনাকে জড়িয়ে ধরে বললাম, সাদা শার্টে অসম্ভব সুন্দর লাগছে মশাই, আমাকে কি দ্বিতীয়বারের মতো মেরে ফেলার প্ল্যান করতেছেন নাকি? এবার উনি মুচকি হেসে বললেন, তোমাকে তো তার থেকেও বেশি সুন্দর লাগছে। ওই মায়াবী চোখের নেশায় আমি আসক্ত, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে চাই। আমার হৃদয়ে তুমি, কেবল আর কেবল তুমি, হৃদয়ে তুমি। লেখনীতে ওয়াডিয়া ডাইনাবি নিহা। সমাপ্ত।